আমি ডক্টর শুভ্র আসিফ আমি বর্তমানে কর্মরত আছি শহীদ সৌহর্দি মেডিকেল কলেজ হসপিটালে একজন ইন্টার্ন ডক্টর হিসেবে আজকে তোমাদের পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে মানব তত্ত্বের শ্বসন এবং শ্বাসক্রিয়া এবং আরটি হচ্ছে মানব তত্ত্বের বর্জ্য ও নিষ্কাশন প্রক্রিয়া সম্পর্কে আমি খুব কনসেপচুয়ালি তোমাদের জিনিসগুলো বোঝাইতে চেষ্টা করবো যাতে জিনিসগুলো তোমাদের কষ্ট করে মুখস্থ না করতে হয় ঠিক আছে তো পুরো ক্লাস জুড়েই তোমাদের সাথে ভোগা থাকবো আমি আর আমার সাথে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকশনে আছেন আলী হায়দার ভাইয়া আলিহাদার ভাই আপনি কি একটু কাইন্ডলি আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন আচ্ছা ঠিক আছে যে আপনি শুরু করেন ভাই 5 মিনিট পরে আর কি আছে ওকে ঠিক আছে সমস্যা নাই তো ডক্টর আলী হায়দার ভাই আছেন আমাদের সাথে কোশ্চেন এন্ড অ্যানসারে যে কোনো প্রশ্ন তোমাদের টপিক रिलेटेड বা লেকচার रिलेटेड অবশ্যই সেই স্লাইড আমরা যা পড়াবো ঠিক সেই रिलेटेड কোশ্চেন গুলোই আপনার কোশ্চেন এন্ড অ্যানসার সেকশনে ভাইকে করতে পারবেন ভাই অবশ্যই আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে বাট অবশ্যই সেটা টপিক ইলেভেন্থ কোশ্চেন করার চেষ্টা করবেন আর লেকচারের সাথে কানেক্টেড থাকেন আপনাদের অনেক প্রশ্নের উত্তরই হয়তো এরকম হবে যে আপনার কিছুক্ষণ পর এমনিতেই উত্তরটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো একটু ধৈর্য ধরে লেকচারটা শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি সো ক্লাসটা শুরু করা যাক প্রথম চ্যাপ্টার যেটা আমি নিচ্ছি এখন সেটা হচ্ছে মানব সাহিত্যত্ব শ্বসন এবং শ্বাসক্রিয়া শ্বসন এবং শ্বাসক্রিয়া আমাদের খুবই পরিচিত একটা ব্যাপার আমরা শ্বাস নেই শ্বাস ছাড়ি জেনারেলি মনে হতে পারে যে এটুকু হয়তো শ্বসন আসলে এর ভেতর আর অনেক কিছু আছে যেটা সম্পর্কে আমরা বিস্তারিত আজকে একটু জানার চেষ্টা করব প্রথমে আমরা দেখব যে শ্বসন জন্য অঞ্চলগুলো কি আছে দেখুন এক নাম্বার পয়েন্টে আছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল মানে এই যে এই লিস্টে কতগুলো নাম দেয়া আছে সমুক নাচারন্ধ্র ভেস্টিবিউল নাসা গহবর পশ্চাৎ নাচারন্ধ্র নাসা বা ষড়যন্ত্র এই নামগুলো আসলে মানে এই জিনিসগুলো আসলে কি করে এগুলো বেসিক্যালি জাস্ট শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ এগুলো আমাদের বাইরের বায়ুমণ্ডলের সাথে কানেক্টেড মানে আপনি যখন শ্বাস নিচ্ছেন বা শ্বাস ছাড়ছেন তখন এই যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ব্যাপারটা এটার চেয়ে আগে যে বাতাসের যে আসার ব্যাপারটা সেই বাতাসটাকে পরিবহন করে এই অঞ্চলগুলো দেন নেক্সটে আসে বায়ু পরিবহন অঞ্চল মানে শ্বাসনালী বা ট্রাকে এবং সাথে আছে ব্রঙ্কাস এদের কাজ কি এদের কাজটা হচ্ছে যে বাতাসটা আপনি বায়ু গ্রহণ অঞ্চলের সাহায্যে টেনে নিয়ে আসলেন সেই জিনিসটাকে ফুসফুসে পরিবাহিত করা আসলে আলটিমেটলি ফুসফুসে নিয়ে আসাটাই তো তাই না সো এরপরে আসে কোথায় শ্বসন অঞ্চলে সো প্রথমে হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে দুই নাম্বারে বায়ু পরিবহন অঞ্চলে এবং তিন নাম্বারে পরবর্তীতে কয়ে আসে শ্বসন অঞ্চলে আসে শ্বসন অঞ্চল কি আমরা সবাই জানি আমাদের ফুসফুস আছে আর ফুসফুসের মধ্যে ব্রঙ্কিয়াল বা যেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আপনার উত্তরগুলো পেয়ে যাবেন তার আগে একটু বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চল সম্পর্কে একটু কিছু বলে প্রথমেই হচ্ছে নাসার অন্ত্র সম্মুখ নাসার অন্ধ্র মানে কি আমি যদি খুব সহজ করে বলি তাহলে আমাদের নাকের সামনে যে দুটো ফুটা দেখা যায় সেই দুইটা ফুটাই হচ্ছে আমাদের নাসার অন্ত্র এর পরের প্রশ্নটা কি এর পরের প্রশ্নটা হচ্ছে ভেস্টিবিউল ভেস্টিবিউল জিনিসটা কি আপনারা যখন অনেকেই আমরা নাক চুলকানোর চেষ্টা করি আঙুল দিয়ে তো আমাদের আঙুলটা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইলে যতদূর যায় আশা করি আপনারা সবাই খেয়াল করেছেন কি ভেতরে কতগুলো লোম দেখা যায় তাই না একটা ছোট একটা দেয়ালের মতো যার দুই পাশে লোম আছে সো এই জায়গাটা হচ্ছে ভেস্টিবিউল ঠিক আছে সো ভেস্টিবিউলের মধ্যে যে লোমগুলোর কথা বললাম সেই লোমগুলো আসলে কি করে এগুলো একটা ছাকনির মতো কাজ করে কিরকম ছাকনি যেমন ধরুন আমরা যখন শ্বাস নেই খুবই স্বাভাবিক বাতাসের সাথে অনেক ধুলিকণা বা ছোট ছোট জীবাণু কি প্রবেশ করতে পারে না অবশ্যই পারে তো এই লোমগুলো ছাঁকনি হিসেবে প্রাথমিক যে প্রিভেনশন মানে প্রাইমারি যে ডিফেন্স হিসেবে একটা কাজ করে ঠিক আছে এই ফেস্টিভিল গুলো সেই বা এই লোম যেগুলো ভেস্টিবিউল আছে সেগুলো জীবাণুকে আটকে দেওয়ার চেষ্টা করে তিন নম্বরে চলে আসেন নাসা গহব্বর নাসা গহব্বরটা কি এটা কিন্তু আপনার দিয়ে ধরতে পারবেন না আপনাদের আঙুলি এ দূর যাবে না তো নাকের পরে যে গহ্বরটা মানে ভেস্টিবুলের পরে একটা ছোট একটা গহ্বর আছে যে গহ্বরটা আছে নাসা গহ্বর এর বিশেষত্বটা কি এর বিশেষত্বটা হচ্ছে দেখুন এই যে আমাদের মাথায় কি আছে মস্তিষ্ক তাই না আমরা জানি মস্তিষ্ক যে এক নাম্বার কর্টিক্স নয় সেটার নাম কি যেটা কেউ উত্তর দেওয়ার চেষ্টা করছেন একটু দেখি তো কেউ পারে কিনা আচ্ছা ঠিক আছে সো মস্তিষ্ক থেকে প্রথম জোড়া যে কর্টিক নার্ভ আছে সেটা হচ্ছে অল ফ্যাক্টরি একজন সঠিক উত্তর দিয়েছেন তাকে অনেক ধন্যবাদ সো অল ফ্যাক্টরি নার্ভ যেটা আছে সে অল নার্ভ শেষ হয় হচ্ছে এই নাসা গহ্বরে নাসা গহ্বরে যখন শেষ হয় তখন সে কি একটা কোষ হিসেবে শেষ হয় তাই না তারপরে সংবেদী স্নায়ু হিসেবে দেন অল ফ্যাক্টরি স্নায়ু হিসেবে কর্টিকায় প্রবেশ করে তো দেখেন অল ফ্যাক্টরি স্নায়ু সে কি করেছে এখানে শেষ হয়েছে অল ফ্যাক্টরি কোষ হিসেবে সো অল ফ্যাক্টরি কোষ কি করবে খুবই স্বাভাবিক অলফ্যাক্টরি স্নায়ু যেহেতু গন্ধ অনুভব করতে সাহায্য করে এই অলফ্যাক্টরি কোষগুলো কি করবে গন্ধ যে সংবেদটা আছে সেই সংবেদটা মস্তিষ্কে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে তাহলে নাসা গহবরে কি আছে কিছু অলফ্যাক্টরি কোষ যে অলফ্যাক্টরি কোষগুলো এই যে ঘ্রাণ উদ্দীপনা এই ঘ্রাণ উদ্দীপনাটা মস্তিষ্কে নিয়ে যায় এছাড়াও কিছু মিউকাস থাকে এখানে যেটা কি যে বাতাসটা আছে সেই বাতাসটাকে কিছুটা ভিজিয়ে দেয় যদি ভদ্র ভাষায় বলি আরো বাতাসটাকে আর্দ্র করে এরপর আসেন বা কোয়ানা পশ্চাৎ নাচরন্ত্র বা কোয়ানা জিনিসটা কি আমাদের মুখ গহ্বরও কিন্তু এই যে আমরা বললাম যে নাকের সামনের দুটো ফুটো এইরকম ফুটো কিন্তু পেছনেও আছে দুটা ঠিক আছে এই যে দুটো ফুটো এগুলো কি করে এগুলা দিয়ে আমাদের নাকটা মুখে উন্মুক্ত হয় আরো সহজ করে যদি বোঝানোর চেষ্টা করি ধরেন আমরা কিন্তু নাক বন্ধ করে চাইলে মুখ দিয়ে শ্বাস নিতে পারি তাই না বা মুখ যদি বন্ধ করি তাহলে কি হয় আমরা নাক দিয়ে শ্বাস নিতে পারবো না অবশ্যই পারবো কেন কারণ ওই যে নাসা গহ্বরটা আলটিমেটলি কই এই যে পরবর্তী যে নাসা গল্প আছে এখানেই তো উন্মুক্ত হয় তাই না সো পশ্চাৎ নাসার এটা কি এটা আরেকটা নাম হচ্ছে কোয়ানা আপনার চেষ্টা করবেন এই দুইটা নামই মনে রাখার জন্য যে পশ্চাৎ নাসার অন্ধ্র আরেকটা নাম হচ্ছে কোয়ানা এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে নাসা গলবিল আমরা কিন্তু ছবি দেখব ঠিক আছে কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে রাখছি যাতে আপনারা পরে যে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারেন সো এখন দেখেন নাসা গলবিল জিনিসটা কি সহজ কথায় নাসা মানে কি এটা আমাদের কোনো স্পেস স্টেশনের সেই নাসা নয় এটা নাসা মানে হচ্ছে নাক আর গলবিল মানে কি আমাদের গলার যে অংশটা সো নাসা গলবিল মানে হচ্ছে নাক এবং গলবিলের যে সংযোগস্থল সেটাই হচ্ছে নাসা গলবিল তো এখন দেখেন অস্তিত্বটা আমি সহজ করে পারি নাসা গলবিলের দেখবেন অনেক সময় আপনারা হয়তো ফ্রেন্ডরা মিলে মুড়ি খাচ্ছেন মুড়ি খাইতে খাইতে এক সময় হলো কি কারো হঠাৎ করে কাশি উঠে গেল তো তখন কি হবে আপনারা খেয়াল করবেন অনেক সময় নাক দিয়ে মুড়ি টুড়ি বের হয়ে আসে তাই না কেন কারণ এই যে ওর যে গলায় যে মানে খাবারটা ছিল সেই খাবারটা কি তখন মানে হয়তো মুখ দিয়ে বের হইতে পারেনি তাই কি নাক দিয়ে বের হয়ে আসছে পারতেছেন আপনারা যে নাসা মানে নাক এবং কি অবশ্যই একটা সংযোগস্থল রয়েছে লাস্ট অফ অল ষড়যন্ত্র আমরা কোনো কনস্পিরেসি বা কোনো ষড়যন্ত্র করছি না এখানে এই ষড়যন্ত্রটা হচ্ছে ষড়যন্ত্র মানে যেখানে স্বর উৎপন্ন হয় স্বর জিনিসটা কি ভয়েস এই যে আমি কথা বলছি কই থেকে উৎপন্ন হচ্ছে আপনারা কথা বলার চেষ্টা করুন দেখবেন গলায় হাত দিলে খুব সুন্দর কাঁদছে একদম হৃদমি সো এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের কাজটা কি শব্দ উৎপন্ন করা সে কিভাবে এটা উৎপন্ন করে খুবই বেসিক কথা কম্পনের মাধ্যমে ষড়যন্ত্র কি হয় ভোকাল কর বা রজ্জু থাকে পাশাপাশি এরকম টান টান হয়ে দুটা ভোকাল কর থাকে এখন যখন এর মধ্যে বাতাস পাস করে তখন কি হয় জানেন এটা কম্পন হয় এন্ড কম্পনের ফলে যে শব্দগুলো উৎপন্ন হয় সেই শব্দগুলোই পরবর্তী কি কথা হিসেবে আমাদের মুখ দিয়ে বের হয়ে আসে ষড়যন্ত্রের কাজটা কি স্বর উৎপন্ন করা বা এই যে আমরা গান গাই আমরা কথা বলি সব কিন্তু এই ষড়যন্ত্র থেকেই উৎপত্তি হয় চলে আসি বায়ু পরিবহন অঞ্চল মানে শ্বাস নারী বা ট্রাকিয়াতে ট্রাকিয়া বা শ্বাস নারী এটা কি আপনারা গলায় হাত দিলেই বুঝতে পারবেন একটা লম্বা একটা পাইপের মতো নেমে গেছে নিচের দিকে তাই না এটাই হচ্ছে শ্বাস বা ট্রাকিয়া এটাকে উইন্ড পাইপ বলে বাতাস যায় যে নল দিয়ে সেটা হচ্ছে উইন্ড পাইপ তাহলে এটা যদি একটা উইন্ড পাইপ হয় আমি একটু ছবি দেখানোর চেষ্টা করছি এই উইন্ড পাইপটা আসলে স্ট্রাকচারে কিরকম হবে এটা ষোলো থেকে বিশটা সি আকৃতির তরুণাস্থী তৈরি ষোলো থেকে বিশটা সি আকৃতির এই যে তরুণাস্তি দিয়ে এরকম গোল 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 করে পড়ে তৈরি হয় এটা দৈর্ঘ্যটা জানা প্রয়োজন কারণ ভার্সিটি বা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই প্রয়োজন সো বারো সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য আর দুই সেন্টিমিটার হচ্ছে ঠিক আছে বিভিন্ন বইয়ে ইনফরমেশনের একটু এদিক ওদিক হতে পারে বাট এটা মোটামুটি আইডিয়াল একটা যে বারো সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে তার প্রস্থ সো একটা ব্যাপার কি এই জিনিসটা কি আমরা বললাম যে তরুণাস্থি নির্মিত তাই না যে ছোট ছোট তরুণাস্থি নিয়ে এই পুরো উইন্ড পাইপটা তৈরি হয় অ্যান্ড এর গায়ে কি থাকে এর গায়ে কিছু চুলের মতো সিলিয়া থাকে কি থাকে চুলের মতো সিলিয়া এই সিলিয়াগুলোর কাজ কি ধরেন কোনো জীবাণু যখন এখানে আসে এগুলো কি করে জানেন এই সিলিয়াগুলো একটা ঊর্ধ্বমুখী আন্দোলন দেয় মানে কি উপরের দিকে ঠেলতে থাকে ফলে জীবন নিচে নামতে পারে না সে কি হয় আবার ওই ঠেলা খেয়ে উপরের দিকে চলে যায় তো এই ঠেলার জন্য কি হয় এই যে সিলিয়াগুলো ঠেলায় এই যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো কি এই ট্রাকের মধ্যে দিয়ে ভেদ করে ফুসফুসে যেতে পারে না আপনারা বলতে পারেন তাহলে যদি এত প্রোটেকটিভ মেকানিজম থাকে তাহলে কেন আসলে আমাদের ফুসফুসে রোগ হয় ফ্যাক্টরি আসলে সব জীবাণু যদি আটকাতে পারতই তাহলে তো আর রোগ হতো না তাই না কিছু কিছু জীবনে দেখা যায় ঢুকে যায় উদাহরণস্বরূপ যেমন ধরেন আমাদের সবচেয়ে ট্রেন্ডিং ডিজিজ যেটা এখন করোনা তাই না করোনা কিন্তু কি খুব সুন্দর করে যেতে পারে এই শ্বাসনালীকে আক্রমণ করে এবং শ্বাসনালী রোগ সৃষ্টি করে এই করোনা ভাইরাস তো ট্র্যাকের অভ্যন্তরে যে মিউকাসটা থাকে সেই মিউকাস এরকম সিলিয়া থাকে যে সিলিয়াগুলো কি করে ঊর্ধ্বমুখী আন্দোলনের মাধ্যমে জীবাণুকে বাইরে ঠেলে দিতে পারে আর ভেতরে যে মিউকাস আছে সেই মিউকাসগুলো একটু পুরু হয় ঠিক আছে পুরু হয় কেন কারণ আপনি চিন্তা করেন এটা একটা উইন্ড পাইপ এই যে বাতাস যাবে এটা যদি চুপসে থাকে ভেতর থেকে কি বাতাস যেতে পারবে পারবে না তো এটা কি সব সময় আহ প্রসারিত মানে উন্মুক্ত অবস্থায় থাকে ঠিক আছে এরপর আসে হচ্ছে শ্বসন অঞ্চল আহ ফুসফুস এবং ব্রঙ্কেল বা শ্বসন বৃক্ষ আচ্ছা দেখেন এই যে আমাদের শ্বসন নালী বা ট্রাকিয়ার কথা আমরা বললাম এই ট্রাকিয়া বেশি দুটা ভাগে ভাগ হয় ঠিক আছে একটা হচ্ছে ডান ব্রঙ্কাই আর একটা হচ্ছে বাম ব্রঙ্কাই আচ্ছা ভাইয়া আমার মনে হয় এখানে অনেকে কমপ্লেন করছে সাউন্ড প্রবলেম আপনি কি আমার কথা এখন ঠিকভাবে শুনতে পাচ্ছেন আচ্ছা তোমরা যদি আমার কথা ঠিকভাবে শুনতে পারো একটু কাইন্ডলি তো সবাই চ্যাট বক্সে একদম ক্লিয়ার ঠিক আছে সিরাম পরিষ্কার আচ্ছা তো দেখো এখানে যেটা বললাম ট্র্যাকিয়াটা দুই ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে ডান ব্রঙ্কাই আরটা হচ্ছে বাম ব্রঙ্কাই আমার ছবি আঁকার স্টাইলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি আসলে বাম ব্রঙ্কাইটা একটু বড় করে আঁকিয়েছি এটার কারণটা কি আমি বলছি বেসিক্যালি এখানে আমাদের হার্ট থাকে ঠিক আছে তো খুবই স্বাভাবিক হার্টটাকে জায়গা করে দেওয়ার জন্য ফুসফুসটাকে একটু দূরে অবস্থান করে এই জন্য বাম পাশে যে ব্রঙ্কাইটা আছে সেটা একটু লম্বা হয় কিন্তু সাইজে চিকন হয় আর ডান পাশে যে ব্রঙ্কাই হয় সেটা ছোট হয় কিন্তু সাইজে কি হয় মোটা হয় আর এর সাথে কি হয় আমাদের যে ফুসফুসটা আছে সেই ফুসফুসটা এইভাবে যুক্ত থাকে ঠিক আছে ওকে তা এখন দেখেন এই যে ব্রঙ্কাইগুলা ব্রঙ্কাইগুলা পরবর্তীতে আরো শাখায় বিভক্ত হয় তখন সেগুলোকে আমরা কি নামে ডাকি জানেন তখন সেগুলোকে আমরা ডাকি হচ্ছে ব্রঙ্কিউল নামে এটা মজার ব্যাপার খেয়াল করেন এই লাস্টে যখন ওল যুক্ত হয় ওল শব্দটা বা এটার অর্থটা আসলে কি দাঁড়ায় এর অর্থ হচ্ছে ছোট যেমন আমি যদি বলি যে লোভ এর চেয়ে ছোট কি আপনার উত্তর কি হবে লোভিউল দেন যদি জিজ্ঞেস করি যে স্পাইক মানে হচ্ছে কাটা আপনার প্রথম চ্যাপ্টারে পড়েছেন পরিফার একটা বৈশিষ্ট্য ছিল স্পিকিউল থাকে তাহলে স্পাইকের চেয়ে ছোট স্পিকিউল ব্রঙ্কায়ের চেয়ে ছোট ব্রঙ্কিউল বা ব্রঙ্কায়ের শাখা ব্রঙ্কিউল ট্রাকিয়ার শাখা আপনার ঘাস ফরিয়ে পড়েছেন ট্রাকিউল আর এখানে যে ব্রঙ্কায়ের শাখা সেটা কি ব্রঙ্কায়ল যদি লোভের শাখা হয় বা লোভ যদি আর ছোট ছোট খন্ড বিভক্ত হয় সেটাকে আমরা কি বলবো লোবিওল তো দেখেন এই যে ডান পাশে তিনটা আর বাম পাশে যেহেতু এটা চিকন এখান থেকে কম ব্রাঞ্চ বের হবে দুইটা তাহলে এই যে ব্রঙ্কাই আমি বলেছিলাম ট্রাকিয়া যখন ভাগ হয়ে যায় সেটাকে আমরা ব্রঙ্কাই বলি তাহলে ব্রঙ্কাই যদি আরো ছোট ছোট শাখায় ভাগ হয়ে যায় আপনারা বলেন এই যে ডান পাশে তিনটা শাখা এবং বাম পাশে দুইটা শাখা এইগুলোকে আমরা কি বলবো ব্রঙ্কাই শাখা কি বলা উচিত চ্যাটবক্সে লিখেন ভেরি গুড ব্রঙ্কিওল তাহলে দেখেন এই যে প্রধান যে শাখা ব্রঙ্কিওল এই প্রধান শাখার সেম নাম্বারে এই ফুসফুস গুলাকে কতগুলা খন্ড বিভক্ত করা যায় যেমন ডান পাশে ব্রংকিওল আছে কয়টা তিনটা ডান ফুসফুসে খণ্ড হবে এরকম তিনটা বাম ফুসফুসে ব্রংকিউল আছে কয়টা দুইটা সরি হ্যাঁ বাম ফুসফুসে ব্রংকিওল আছে কয়টা দুইটা সো বাম ফুসফুসে খণ্ড হবে দুইটা তাহলে ডান ফুসফুসে কয়টা খণ্ড তিনটা খণ্ড ডান ফুসফুসে কয়টা ব্রংকিওল তিনটা ব্রঙ্কিওল অনুরভাবে বাম ফুসফুসে কয়টা দুইটা ব্রংকিওল বা শ্বসন বৃক্ষ সম্পর্কে আমরা আলোচনা করব। শ্বসম বৃক্ষ আসলে বৃক্ষ মানে কি যার অনেক শাখা পোশাখা ডালপালা থাকে তাই না তো শ্বসন কি হয় এরকম ডালপালা পাওয়া যায় আমরা সেই ডালপালা সম্পর্কে একটু পরেই জানার চেষ্টা করব। ওকে সো আমরা এতক্ষণ যেটা দেখেছিলাম সেটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এই ছবিটা দেখেন এই যে নাসা আমরা বলেছিলাম যে নাসার অন্ত্র এই যে সামনে থাকে হচ্ছে আমাদের নাসা রন্ত্র নাসার অন্ধ্রের পরে এইটুকু অংশের নাম কি ভেস্টিবিউল তারপরে এখানে কি নাসা গহব্বর এলাকাটা আছে ঠিক আছে নাসা গহব্বরের পরে পিছনে কি থাকে এই যে এখানে গলার সাথে যেটা সংযুক্ত থাকে সেটা হচ্ছে নাসা গলবিল নাসা গলবিলের পরে এখানে গ্লোটিস নামে একটা ওয়ার্ড দেওয়া আছে আমি শব্দটা অর্থ আপনাকে বলছি সেটা হচ্ছে এপি ঠিক আছে এপিগ্লোটিসটার কাজ কি সাধারণত আমরা যখন খাবার খাই মানে ঢোক গিলি বা কোনো কিছু সোয়ালো করার চেষ্টা করি তখন যেটা হয় যে এই যে খাবারটা এই খাবারটাতে যারা শ্বাসনীতে ঢুকে যেতে পারতো কিন্তু সেটা ঢোকে না কারণ আমরা খাবার যখন গলধকরণ করি এই জীববার নিজে ছোট্ট একটা পর্দার মতো একটা অংশ যে পর্দাটা কি করে শ্বাসনালীকে ঢেকে দেয় ফলে খাবারটা কি হয় শ্বাসনালীতে না যে খাদ্য চলে যায় যেমন ধরেন আমাদের সামনে কি আছে শ্বাসনালী আর পিছনে আছে হচ্ছে খাদ্য নালী সো এটা ধরেন জীববা আপনি যখন একটা খাবার মুখে দিলেন তখন এটা কি এদিকে হয়তো এসে কনফিউজ হয়ে যেত খাবারটা যে আমি শ্বাস নারীতে ঢুকবো না খাদ্য নারীতে ঢুকবো কিন্তু এই কনফিউশন বন্ধ করে দেয় এই এপিগ্লোটিস থাকে সেটা কি করে এই শ্বাস নারীটা বন্ধ করে দেয় ফলে খাবারটা কি হয় আমাদের যে খাদ্য নারী বা ইসোফাইগাস আছে সেটাতে প্রবেশ করে তারপরে কিন্তু অনেক সময় কিন্তু এরকম হয় যে আপনারা অমনোযোগী হয়ে যখন খান বা কোনো কিছু চিন্তা ভাবনা করেন দেখা যায় অনেক সময় খাবারের সামান্য অংশ কি শ্বাসনারীতে কিন্তু প্রবেশ করে আমরা তখন মাঝে মাঝে চিন্তা করি নিশ্চয়ই কেউ আমাকে গালি দিচ্ছে তাই না ব্যাপারটা কিন্তু এরকম না এটা হচ্ছে যে মানে কার্যক্রিয়া সেই কার্যক্রিয়া যদি একটু এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে এরকম হয় তারপর আসেন দেখেন শ্বাস ষড়যন্ত্র আমরা আগেই বলেছি ষড়যন্ত্রটা একদম উপরে থাকে গলার একদম উপরেই বলা যায় তো এই যে ষড়যন্ত্র এখান থেকে কি হয় স্বর উৎপন্ন হয় এরপর আসে হচ্ছে আমাদের ট্রাকিয়া ট্রাকিয়া জিনিসটার কাজ কি আমি বলেছি ট্রাকিয়া মানে কি আমাদের যে আহ নারী আমরা বলেছিলাম ষোলো থেকে বিশটা সিয়াকৃতির দেন বারো সেন্টিমিটার দৈর্ঘ্য দুই সেন্টিমিটার প্রস্থ আমরা সম্পর্কে বলেছি তাই না তারপর ট্রাকিয়া যখন দুই ভাগে ভাগ হয়ে যায় সেটাকে আমরা কি বলেছি ব্রঙ্কাস তাই না ডান ফুসফুসে ব্রঙ্কাস মানে দুইটা মেইন শাখা সেটা হচ্ছে ব্রঙ্কাস পরবর্তীতে ব্রোকাসের যে আবার শাখা সেটা হচ্ছে এই যে ব্রঙ্কিউল ডান ফুসফুসে ব্রঙ্কিউল থাকে তিনটা বাম ফুসফুসে ব্রঙ্কিউল থাকে দুটা পরবর্তী দেখেন এগুলো কই যে শেষ হয় ফুসফুসে এন্ড সবচেয়ে যেটা মানে একদম ভাগ হইতে 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 একদম যে শেষ প্রান্তে এসে থামে সেটা হচ্ছে অ্যালোভিওলাই আর নিচে দেখেন এই যে মাংস একটা স্তর আছে এই স্তরটাই কি বলা হচ্ছে ডায়াফ্রাম ডায়াফ্রামটা একটু দেখে রাখেন আপনারা কারণ একটু পরে আমরা যখন মানে শ্বসনের কৌশল সম্পর্কে আলোচনা করব এই ডায়াফ্রামটা কিন্তু আমাদের কাজে লাগবে ঠিক আছে তো এই যে ডায়াফ্রাম এটা কি এটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অন্যতম প্রধান একটা পেশি এটা একটু কাইন্ডলি আপনি একটু মনে রাখেন হ্যাঁ যে ডায়াফ্রামটা এই যে নিচে একটা মাংসের লেয়ার যেহেতু মাংস মাংস বা পেশি আমাদের শরীরে কি কাজ করে সংকোচন প্রসারণের কাজ করে জাস্ট এই কথাটুকু মনে রাখেন পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে আসেন দেখি কি কি লেখা আছে ভেস্টিবিউল আমরা জানি কিন্তু তাই না ভেস্টিবিউল লোম থাকে এটার কাজ যদি জিজ্ঞেস করি এটার কাজ কি আপনারা অলরেডি জানেন এই লোমটা একটা ছাকনি হিসেবে কাজ করে যে ছাকনিগুলো কি করে জীবাণুগুলোকে আটকে দেয় এরপর নাসা গহ্বরে অলফ্যাক্টরি কোষ থাকে এটাও কিন্তু আমরা জেনে গেছি অলফ্যাক্টরি কোষ কি করে ঘ্রাণ উদ্দীপনা যেটা আছে সেটা অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় আমি আপনাদেরকে বলেছিলাম পশ্চাৎ নাসা একটা অল্টারনেটিভ নাম আছে সেই নামটা আপনার জেনে রাখবেন তো পশ্চাৎ নাসার মধ্যে সেই আটটা নাম কি কোয়ানা দেখেছেন এই কোশ্চিনটাও কিন্তু যে চলে এসেছে আর নাসা গলবিল মুখ গলবিলে উন্মুক্ত হয় এর ব্যাখ্যাটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি অলরেডি যে কেন মাঝে মাঝে মুড়ি খেতে গেলে হঠাৎ করে কাশি আসলে আপনাদের নাক দিয়েও মুড়িগুলো বের হয়ে যায় ল্যারিংস বা ষড়যন্ত্র এটা আমরা বলেছি কিন্তু তাই না কয়েক টুকটা তরুণাস্থী নির্মিত আমি কিন্তু লেকচারে বলেছি আপনাকে চ্যাটে একটু লিখতে পারবেন যে ঠিক কয়েক টুকটা তরুণাস্থী নির্মিত হয় এটা দেখি আমি একটু চ্যাট বক্সে আমার ছোট ছোট বাচ্চা ভাই বোনরা কি লিখেছে ভেরি গুড যাক সবার লেকচারে বেশ ভালো মনোযোগ আছে বোঝা যাচ্ছে ষোলো থেকে বিশটা তরুণাস্থি থাকে তবে তরুণাস্থিগুলোর মধ্যে থাইরয়েড তরুণাস্থিটা কি সবচেয়ে বড় থার্ড টোনসিটা সবচেয়ে বড় ছেলেরা যারা ক্লাস করছেন একটু দয়া করে আপনার গলায় হাত দিন খেয়াল করেন একটা উঁচু একটা কিছু আছে মেয়েরা এটা পাবেন না ঠিক আছে সো এই যে গলায় একটু হাত দিয়ে খেয়াল করেন একটা উঁচু কিছু একটা ঠিকবে এটা কিন্তু থাইরয়েড টোনসি এটাকে বলা হয় অ্যাডাম স্যাপল আপনারা কি জানেন এটাকে কেন অ্যাডাম স্যাপল বলা হয় এর পিছনে কিন্তু খুব সুন্দর একটা গল্প আছে আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাসী বা কিছুদের ক্ষেত্রে খ্রিস্টিয়ানরাও আমাদের যে আদম আলাহিসাল্লাম তাই খ্রিস্টিয়ানরা অ্যাডামস বলে অ্যাডাম বলে আর কি তারা যখন জান্নাত থেকে বিতাড়িত হলেন তার কারণ কি ছিল যে গন্ধম নামে একটা ফল খাওয়া তাই না এভাবে আসছে যে বিবি হাওয়া বিবি হাওয়া যখন মানে আদম আলাহ ইসলামকে এই গন্ধম ফলটা খাওয়ালেন চেষ্টা করলেন এই খাবারটা প্রথমে তার গলা দিয়ে নামতে ছিল না গলায় এসে আটকে গেছিল আটকে যাওয়ার সেই জায়গাতে কি একটু উঁচু হয়ে গেছে হ্যান্ড সেটাই পরবর্তীতে মানে অ্যাডামস অ্যাপল হিসেবে চিহ্নিত করা হয় এটা কিন্তু মেয়েদের মানে নাই ঠিক আছে তো মেয়েরা গলায় হাত দিয়ে কিছুটা খুঁজে পাবেন না এই দোষ আমাকে দিয়ে না তো ছেলেদের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে অ্যাডামস অ্যাপল এপিগ্লোটিস বা উপজিভা এটা কি আমরা অলরেডি জানি না আমরা কিন্তু জেনে গেছি ইভেন এটা কাজটাও আমরা জানি এটা কি করে শ্বাস ঢেকে দেয় এন্ড ঢেকে দেওয়ার জন্য কি সুবিধা হয় খাবারটা শ্বাস ঢুকতে পারে না খাদ্য নাইতে চলে যায় ফোকাল কর্ডের কাজও কিন্তু আমরা বলেছি এটার কাজ কি কর্ড এই কর্ড দুটো কম্পনের মাধ্যমে শব্দ সৃষ্টি করে যেটা পরবর্তীতে যে আমাদের কথা গান এই সবগুলো ভোকাল থেকে সৃষ্টি হয় পাশে একটা ছবি আছে দেখেন খুব সুন্দর ছবিতে দেখেন এই এই যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি তারপর তাই না অংশ কি আমাদের স্বর উৎপন্ন করছে তারপরে ট্রাকিয়া দেখতে পাচ্ছি আমরা যে শ্বাসনালী ইসুফাই গাছটা আছে পিছনে ঠিক আছে এখান থেকে ইসোফাইগাস দেখা যাবে না শ্বাসনালী বা ট্রাকিয়া এটাও কিন্তু আমরা বলে ফেস তাই না আহ ষড়যন্ত্র থেকে পঞ্চম বক্ষ দেশীয় পর্যন্ত বিস্তৃত থেকে বৃষ্টি তরুণাস্থি নির্মিত সব বলা হয়ে গেছে আর সিলিয়া যুক্ত অন্তর্চীত আবরণী এটার কথা আপনাদেরকে আমি বলেছি যে সিলিয়াগুলো কি করে পরবর্তীতে এই সিলিয়াগুলো ঊর্ধ্বমুখী আন্দোলনের মাধ্যমে জীবনরা কি বাইরে ঠেলে ফেলে দেয় সো এটাও কিন্তু আমাদের জন্য কি ডিফেন্স মেকানিজম রাইট দৈর্ঘ্য বারো সেন্টিমিটার আমরা জানি এবং ব্যাসও দুই সেন্টিমিটার আপনাদেরকে সবগুলোই বলা হয়েছে আশা করি আপনারা মনে রাখতে পারবেন এই ইনফরমেশনগুলো একজন কমেন্ট করেছে ডিসক্রিমিনেশন ওয়েল ইটস নট অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেশন স্রষ্টার সব সৃষ্টি সুন্দর তাই না সো তিনি প্রত্যেকটা সৃষ্টি সুন্দর করে সৃষ্টি করেছেন অ্যান্ড তিনি যেভাবে যেটা সৃষ্টি করেছেন সেটাই সুন্দর ওকে একজন প্রশ্ন করেছে কারি নাকি কারিনার কোনো বলিউড অ্যাক্ট্রেসের নাম না আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে এই যে অন্তর্প্রাচ্যে সিলেটযুক্ত মিউকাস আবরণী কিছু কিছু জায়গায় হয় কি এই মিউকাসটা অনেক পুরু হয়ে যায়

টিনিয়া একজন ইটস নট অ্যাকচুয়ালি টিনিয়া এটা হচ্ছে টিনিয়া ঠিক আছে ভেরি গুড উত্তরটা হচ্ছে ঘাস ঘাসপুরে থাকে হচ্ছে টিনিয়া যেটার জন্য ট্রাকিয়া চুপসে না আর মানুষে থাকে আমাদের কারিনা কাপুর যার জন্য আমাদের ট্রাকিয়া চুপসে যায় না আচ্ছা ব্রঙ্কিয়াল বৃক্ষ আসলে এত বড় ব্রঙ্কিয়াল বৃক্ষ আপনাদের জানার দরকার নাই এটা আসলে আমরা মেডিকেলে যারা পড়ি তারা হয়তো এভাবে পড়বো আপনাদের এত কঠিন করে জানার দরকার নেই আর সহজ করে দিচ্ছি আসেন সো আমরা কিন্তু পড়েছিলাম তাই না দেখেন এখানে একটু খেয়াল করেন পাশের ছবিটাতে ট্রাকিয়া ট্রাকিয়া যখন ভাগ হয়ে যায় সেটা কি দুইটা ব্রঙ্কাই সৃষ্টি করে তাই না আর ব্রঙ্কাই গুলো পরবর্তীতে যখন আবার ভাগ হয়ে যায় আমরা বলেছিলাম ব্রঙ্কাই ছোট ভাই বা ব্রঙ্কাই শাখা ব্রঙ্কিউল তো ব্রঙ্কিউল আমরা বলেছিলাম ডান ফুসফুসে কয়টা ব্রঙ্কিউল থাকে তিনটা আর বাম ফুসফুসে দুটো তো দেখেন এই যে ব্রংকিও গুলা পরবর্তীতে আবার অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায় সেটাকে আমরা কি বলতেছি অ্যালোভিওলার নালি এই যে ছবিতে দেখেন চার নাম্বার পয়েন্ট দিয়ে নালী দেওয়া আছে এই জিনিসগুলো হচ্ছে অ্যালোভিয়ালার নালি ঠিক আছে অ্যান্ড অ্যালোভিয়েলার নালি শেষ হয় কোথায় অ্যালোভিয়েলার থলিতে এই পুরো জিনিসটাই হচ্ছে অ্যালোভিয়ার থলি ঠিক আছে এই পুরো জিনিসটাই হচ্ছে অ্যালোভিয়ালার থলি আর এর মধ্যে গোল গোল কি দেখা যায় কেউ বলতে পারবেন আচ্ছা আমি যদি বলি যে এটা একটা বইয়ের থলি তাহলে বইয়ের থলি যদি বলিস তাহলে সেই থলির মধ্যে কি আছে বই তো আছে তাই না এখন যদি আমি বলি অ্যালোভিয়ার থলি তাহলে সেই থলির মধ্যে কি থাকবে থাকবে ঠিক আছে এই গোল গোল গুলো হচ্ছে নট নটলোভিওল এগুলো অ্যালোভিয়ালাস ঠিক আছে যেটা বললাম অ্যালোভিয়ার থলি কি হবে অ্যালোভেরাই রাখবে বইয়ের থলিতে যদি বই থাকে অ্যালোভেলার থলিতে অ্যালোভিয়ার থাকবে তাহলে দেখেন আহ এটাকে আমরা কেন বলছি আপনি খেয়াল করে দেখেন একটা গাছ যেরকম শাখা প্রশাখায় বিস্তৃত থাকে এখানেও কি হয়েছে খুব সুন্দর একটা শাখা আছে সেই শাখাটা পরবর্তীতে ডান বামে ভাগ হয়ে অনেকটা শাখা প্রশাখা সৃষ্টি করেছে সেই শাখা পোশাক আর অনেক শাখা পোশাখা তৈরি করেছে অনেকটা কি গাছ বা বৃক্ষর মতো সেটা কোন তন্ত্রে হয়েছে তন্ত্রে দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি শ্বসন বৃক্ষ আশা করি আপনারা ব্রঙ্কিয়াল ট্রি বা ব্রঙ্কিয়াল বৃক্ষ ব্যাপারটি বুঝতে পেরেছেন ফুসফুস আচ্ছা কথা হচ্ছে এই যে ফুসফুস ফুসফুসের একটু দেখার চেষ্টা করবো তখন আমরা দেখেছিলাম যে ফুসফুসটা কি আমাদের শ্বসন অঞ্চল প্রধান শ্বসন অঞ্চল এটা হচ্ছে ফুসফুস তাহলে এই ফুসফুসের বাইরে একটা কাভারিং থাকে ঠিক আছে সেটাকে বলা হয় প্লুরা ফুসফুসের বাইরে যে কাভারিং সেটাকে বলা হয় প্লুরা তাহলে এই যে প্লুরাল পর্দা এই জিনিসটা আসলে কি দেখেন এই যে পাশের ছবিটা এই ফুসফুসের বাইরে এই ফুসফুসটাকে ঘিরে একটা পর্দা থাকে যেটাই ফুসফুসটা কি করে প্রোটেক্ট করে কই থেকে প্রোটেক্ট করে একটু পরে বলছি তাহলে এই পর্দাটার নাম হচ্ছে প্লুরা এরকম আপনারা অনেক জায়গা পাবেন যেমন আমি যদি জিজ্ঞাসা করি যে মস্তিষ্কের আবরণের নাম কি উত্তর কি হবে মেনিঞ্জাস যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এরকম হার্টের যদি কোনো আবরণ আছে কিনে উত্তর কি হবে পেরিকারিয়াম যকৃতের জন্য গ্লিসান ক্যাপসুল বা যদি কিডনির জন্য জিজ্ঞাসা করি কি হবে ক্যাপসুল জাস্ট ক্যাপসুল ঠিক আছে আর ফুসুসের জন্য উত্তরটা হচ্ছে প্লুরা আর এই প্লুরাতে দুইটা লেয়ার থাকে বাইরের লেয়ারটা হচ্ছে প্যারাইটাল আর ভেতরের যে লেয়ারটা সেটা হচ্ছে ভিসেরাল ঠিক আছে বাইরে থাকে প্যারাইটাল এবং ভেতরে থাকে ভিসেরাল তাহলে এই ভিসেরাল এবং প্যারাইটাল লেয়ার ছবিটা আসলে আমি আর একটু গ্যাপ দিয়ে আঁকা লাগতো একটু ভুল হয়েছে আমার এরকম একটা ডিস্তর লেয়ার তো তাই এই যে একটা লেয়ার এটা একটা লেয়ার সো ভেতরের লেয়ারটা হচ্ছে এই লেয়ারটা হচ্ছে ভিসারাল লেয়ার ঠিক আছে আর এই যে প্যারাইটাল লেয়ার আর ভিসারাল লেয়ার এই প্যারাইটাল এবং ভিসারাল লেয়ারের মধ্যে কি থাকে ফ্লুইড থাকে এক ধরনের সেরা ফ্লুইড বা প্লুরাল রশ আপনার সহজ কথায় বলতে পারেন এই রশটা আসলে কাজ কী দেখেন আমাদের ফুসফুস কি সব সময় সংকোচন প্রসারণের মধ্যে আছে তাই না সব আমাদের ফুসফুসটা সংকোচন প্রসারণ করছে বলে কি আমরা শ্বাস নিতে পারছি তাই না তো এই যে শ্বাস নিতে পারছি এই শ্বাস নিতে পারার জন্য আমাদের কি ফুসফুসটা সংকোচন এবং দরকার হয় চিন্তা করেন শ্বাস নেওয়ার জন্য যদি দরকার হয় তার মানে কি যে স্ট্রাকচারগুলো আছে একটা ঘর্ষণের মধ্যে থাকবে অ্যান্ড এই ঘর্ষণটাকে আমাদের ফুসফুসটাকে মানে এই ঘর্ষণের হাত থেকে কিন্তু আমাদের ফুসফুসটাকে রক্ষা করা প্রয়োজন নাহলে কি হইতো আমাদের জুতার তলা যেরকম হাঁটতে হাঁটতে ক্ষয় হয়ে যায় ফুসফুসে সেরকম ক্ষয় হয়ে যেত এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য আল্লাহ সুবাহ তালা বা আমাদের সৃষ্টিকর্তা কি দিয়েছেন এর মধ্যে একটা ফ্লুইড দিয়ে দিয়েছেন অনেকটা সাইকেলের চেনে যেরকম আপনার তেল দেন কেন যাতে ঘর্ষণটা কম হয় আর স্মুথলি চলে ব্যাপারটা তাই না তো এই ফ্লুইডটার কাজও এখানে সেম সে কি করে ফ্রিকশন বা ঘর্ষণ জনিত যে ক্ষয়ক্ষতি সেটার হাত থেকে আমাদের ফুসফুসকে রক্ষা করে ডান ফুসফুসে তিনটি লোভ এবং বাম ফুসফুসে দুই লোভ আমরা বলেছিলাম তাই না ব্রঙ্কাই ব্রঙ্কিওল দিয়ে বলেছিলাম যে ডান ফুসফুসে যদি ব্রঙ্কিওল থাকে তিনটা ডান ফুসফুসের লোবো হবে তিনটা বাম ফুসফুসে ব্রংকিহল যেহেতু দুইটা এখানে লোবো হবে কয়টা দুইটা আর পরবর্তীতে এই যে দেখেন ডান ফুসফুসে দশটি এবং বাম ফুসফুসে আটটি সেগমেন্ট এই সেগমেন্ট গুলা আসলে আমরা ফুসফুসের বিভিন্ন অংশ চিহ্নিত করার জন্য পরবর্তীতে ভাগ করে নিয়েছি যেমন এই যে ফুসফুসের এই অংশটুকু কি এপিক্যাল এপিক্যাল শব্দ অর্থ হচ্ছে শীর্ষ এটা আপনাদের জানার দরকার নাই আসলে তাও বলছি এটা হচ্ছে এপিক্যাল সেগমেন্ট এই সেগমেন্টটা কি এটা হচ্ছে সেগমেন্ট মানে শীর্ষ বেজাল মানে হচ্ছে একটা নিচের অংশ এরকম ডান ফুসফুসে যেহেতু লোভ বেশি তাই কি সেগমেন্টও বেশি হবে ঠিক আছে সো ডান ফুসফুসে লোভ তিনটা আর সেগমেন্ট কয়টা দশটা অনুরূপভাবে বাম ফুসফুসে লোভ কয়টা দুইটা সো সেগমেন্টও কি একটু কম হবে সত্যটা হচ্ছে আটটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আর প্রতিটি সেগমেন্ট অসংখ্য বিভক্ত সো আমি আপনাদেরকে বলেছিলাম লোভ শব্দ অর্থ হচ্ছে একজন প্রশ্ন করেছে লোভ কি লোভ শব্দের অর্থ হচ্ছে খন্ড যদি আরো অসংখ্য ছোট ছোট খন্ডে বিভক্ত হয় সেই খন্ডকে আমরা কি বলবো আমরা একটু আগে বলেছি ট্রাকিয়ার খন্ড হবে ট্রাকিওল ব্রঙ্কায়ের খন্ড হবে ব্রঙ্কিওল তারপরে তাহলে অ্যালোভেলের খন্ড কি হবে সরি লোভের খন্ডগুলো কি হবে উত্তরটা হচ্ছে লোবিউল ঠিক আছে লোভ মানে হচ্ছে খন্ড আর যখন আরো ছোট ছোট খন্ড বিভক্ত হয় সেটাকে বলা হয় লোভিওল আর থাকে দেখেন এই উত্তরটা এখানে ঠিক একই লেখা আছে আছেন অ্যালোভিয়ারাস সম্পর্কে একটু জানা যাক ফুসফুসের গঠনগত এবং কার্যগতকে কি বলা হয় অ্যালোভিয়ালাস আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবেন যে মস্তিষ্কের এরকম রকম একককে বা আমাদের স্নায়ুতন্ত্রে এরকম একককে কি বলা হয় চ্যাট বক্সে সবার উত্তর আশা করছি ভেরি গুড উত্তরটা হচ্ছে নিউরন ঠিক একইভাবে আপনারা কিন্তু আরো অনেকগুলোর এরকম গঠনগত এবং কার্যগত বলতে পারেন যেমন আমি যদি জিজ্ঞাসা করি যে কিডনির ক্ষেত্রে সেটা কি হবে উত্তরটা হচ্ছে নেফ্রন যদি জিজ্ঞাসা করি যকৃতের জন্য কি হবে উত্তরটা হচ্ছে হেপাটোসাইট ফুসফুসের জন্য এরকম কি অ্যালোভিওলাস ঠিক আছে আশা করি আপনার এই ইনফরমেশনগুলো পাশাপাশি মনে রাখবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ভর্তি পরীক্ষার জন্যই খুব গুরুত্বপূর্ণ ব্যবধায়ক পর্দা এটাকে বলা হচ্ছে ট্র্যাবেলি এই যে এই ছবিটা খেয়াল করেন যে এই যে গোল গোল অ্যালোভিয়ালাই এই অ্যালোভিয়ার কি একটার সাথে আর একটা কানেক্টেড আর এই দুটার মধ্যে আলাদা করার জন্য থাকে হচ্ছে একটা ট্র্যাবিকুলি ট্র্যাবিকুলি শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে ব্যবধায়ক ব্যবধায় কি করে দুটা অ্যালোভিয়ারাসের মধ্যে একটা ব্যবধান তৈরি করে দেয় ট্র্যাবিকুলি জাস্ট একটা পর্দা ঠিক আছে যেটা কি করে একটা অ্যালোভিয়ার থেকে আরেকটা অ্যালোভিয়াকে আলাদা করে রাখে এবার একটি সংখ্যাটা দেখেন সংখ্যার ব্যাপারটা কি আসলে স্বীকার করতেই হয় এটা যে বায়োলজিতে একটু মুখস্থ করার ব্যাপারগুলো একটু বেশি যেমন এই সংখ্যাগুলো আপনাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে কারণ আমি যদি আপনাদেরকে বলি যে নবজাতকের সংখ্যা মিলিয়ন এটা কি আপনারা বুঝতে পারছেন আসলে এখানে বুঝার কিছুই নাই এটা আপনারা একটু কষ্ট করে মুখস্ত রাখবেন যে নবজাতকের বিশ মিলিয়ন থাকে আট বছর বয়সে তিনশো মিলিয়ন পূর্ণ বয়স্কতে সাতশো মিলিয়ন এবং পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দুটি ফুসফুসে প্রায় এগারো হাজার আটশো বর্গ সেন্টিমিটার শ্বসন তল সৃষ্টি করে তল মানে কি এই যে পরিধিগুলো আছে এই পরিধিগুলার সবগুলো মিলে দৈর্ঘ্যটাই কি এর শ্বসন তল আর এটার পরিমাণটা মোটামুটি ভাবে কত এগারো হাজার আটশো আর এর আকৃতিটা দেখেন দুশো থেকে তিনশো মাইক্রোমিটার হয় এর ব্যাস আর চার মাইক্রোমিটার পুরু মানে এটা পুরুত্ব যেটা সে পুরুত্বটা একটু জেনে রাখবেন সারফেক্ট ওকে সো সারফেক টেন জিনিসটা কি আমি একটু বুঝাই সারফেক টেন নাম শুনে কেমন জানি মাথার মধ্যে একটা সারফেক্সেল সারফেক্সেল ভাব চলে আসে সো সারফেক্সেল জিনিসটা কি একটা ডিটারজেন্ট তাই না আমাদের সারফেক টেন ব্যাপারটা সেরকম এটা হচ্ছে ডিটারজেন্টের অনুরূপ একটা ফসফোলিপিড এটা সেপটাল কোষ থেকে করিত হয় সেপটাল কোষ মানে কি সেপটাল কোষ হচ্ছে একটা ব্যবধায়ক কোষ সেপটাম বা সেপটাল এগুলো হচ্ছে যেগুলো কোনো কোষকে আলাদা করে রাখে তো প্রথম সার্ফেকটেন্ট খরণ শুরু হয় কখন তেইশ সপ্তাহে আগে সার্ফেকটেন্টের একটু কাজটা দেখি তাহলে আপনাদেরকে আসলে সার্ফেক্টেন্টের সাথে এই মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় কি হয় না এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে পারবো সো অ্যালোভিয়ারাস প্রাচীরের পৃষ্ঠটান কমায় পৃষ্ঠটান যদি কমে যায় তাহলে সুবিধাটা কি হয় জানেন যেটা সংকুচিত এবং প্রসারিত হওয়ার ব্যাপারটা আরো বেশি ভালো হয় যার পৃষ্ঠটান কম সে খুব কম পরিশ্রমে সংকুচিত এবং প্রসারিত হতে পারে তাহলে অ্যালোভেরাসে সংকোচন প্রসারণ যদি বেশি হয় এর সুবিধা কি হবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডেরও দ্রুত বিনিময় হবে তাহলে দেখেন খেয়াল করেন তিনটা কিন্তু বেশি লেটে পৃষ্ঠটান কমলে সংকোচন প্রসারণ ভালো হয় সংকোচন প্রসারণ ভালো হলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে বিনিময় সেই বিনিময়টা আরো বেশি ভালো হয় এরপরে জীবাণু ধ্বংস করা জীবাণু ধ্বংস করা কি সার্ফেক্টেন্টের কিছু জীবাণু অধিক ক্ষমতাও আছে যে ক্ষমতা বলে সে কি ছোট ছোট জীবাণু ধ্বংস করতে পারে তো এখন দেখেন সারফেক ট্যান্ট খরণ করার যে সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে পৃষ্ঠটান কমায় এবং সংকোচন প্রসারিত হতে পারে অ্যালোভিওলাস স্কুলা তথা ফুসফুস তাহলে ফুসফুস যদি সংকোচন প্রসারণ হতে পারে তার মানে কি সে বাতাস নিতে পারে এবং বাতাস ছাড়তে পারে ঠিক যেরকম আমরা পূর্ণাঙ্গ এবং প্রাপ্তবয়স্ক মানুষটা পারি প্রথম সারফেক ট্যান্ট হয়েছে তেইশ সপ্তাহে এবং চব্বিশ সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকার হিসেবে গণ্য করা হয় না মানে চব্বিশ সপ্তাহ থেকে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকার হিসেবে গণ্য আমরা করতে পারি

ফুসফুসের বিভিন্ন অঞ্চল বোঝার জন্য কয়েকটা ভাগে ভাগ করেছে যেমন এই যে চূড়ার দিকে আছে হচ্ছে এপিক্যাল সেগমেন্ট গোড়ার দিকে আছে হচ্ছে সেগমেন্ট ঠিক আছে এই সেগমেন্টগুলোর নাম তোমাদের বইয়ে নাই আমরা এইসব নিয়ে তোমাদেরকে আর পড়াবো না যখন মেডিকেলে বা উচ্চতর পড়াশোনা করবে প্রাণী বিজ্ঞান নিয়ে তখন তোমরা এগুলো জানতে পারবে আপাতত এটুকুই জেনে রাখো যে এরকম পোর্শন বা অংশ এরকম দেখা যায় হচ্ছে ডান ফুসফুসে দশটা এবং বাম ফুসফুসে আটটা আর লোভটা কি লোভ হচ্ছে খণ্ড যেমন যদি ডান ফুসফুসে বলি ডান ফুসফুসে লোভ কয়টা ছিল একটা দুটা এবং তিনটা এগুলো হচ্ছে লোভ লোভ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খন্ড আর লোভ যখন আরো ছোট ছোট ভাগে বিভক্ত হবে সেগুলোকে আমরা কি বলবো লোবিউল ভেরি গুড আশা করি তোমরা এবার বুঝতে পারো সেটা নিয়ে চব্বিশ সপ্তাহের আগে মানব ভ্রমণকে মানে চব্বিশ সপ্তাহের পর থেকে মানব ভ্রমণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় মানে কি একটা প্রাপ্ত বয়স্ক আমরা বলবো না আমরা বলবো যে সে কি তার যখন তার যদি তখন জন্ম হইতো সে হয়তো বাঁচতে পারত। মানে তার যেহেতু ফুসফুস সংকোচন প্রসারণ হচ্ছে তার মানে কি সে তখন মায়ের সাহায্য ছাড়াই শ্বাস প্রশ্বাসটা চালিয়ে নিয়ে যেতে কিন্তু বাইরের দেশের এটা কিন্তু বেশ ভ্যালু আছে যেমন যে কেসগুলো আছে বাইরের দেশে কিন্তু তেইশ সপ্তাহ আগে কেউ চাইলে কোনো মা যদি চায় তার ইচ্ছা কিন্তু অ্যাবর্ষণ করতে পারে বাট চব্বিশ সপ্তাহ পরে সে কিন্তু অ্যাবর্ষণ নিয়ে বেশ লিগাল ইস্যু এর ঝামলার সম্মুখীন হয় কেন কারণ হচ্ছে বললাম 24 সপ্তাহের পর থেকে তাকে স্বাধীন অস্তিত্ব অধিকারী গণ্য করা হয় এন্ড এর জন্য তাকে যদি অ্যাবর্ট করিতে চায় কোনো মাস থেকে একটা মানব সত্তার মতো ব্যাপার সে তাই না এটা ক্রাইম বলা যায় সো শিশুক্ষেত্রে দেখা যায় একটা মেডিকেল সার্টিফিকেট লাগে হয়তো এরকম যে এই বাচ্চা যদি জন্ম হয় হয়তো সে অনেক আंगिक বৈকল্য বা অনেক সমস্যা নিয়ে জন্মাবে বা মায়ের ক্ষতি হবে শিশুক্ষেত্রে লিগ্যাল একটা পারমিশন নিয়ে তার তখন এটা অ্যাবর্ট করতে পারে বাইরের দেশে কিন্তু এটা বেশ ভ্যালু আছে বাংলাদেশে তো আসলে এখনো গোড়ায় এই অলিতে ক্লিনিক যার যখন ইচ্ছা যদি দেখে অনেকে এরকম কেস কিন্তু আসলে কম না এখনো গ্রামে এরকম হয়েছে যে মেয়ে শিশু আল্ট্রাসনোগ্রাফি করে আগেই তার ডায়াগন করে ফেলে ভাবে মেয়ে রাখবো না অ্যাভোর্ড করে ফেলে ঠিক আছে তো এই ব্যাপার আসলে আহ তেইশ সপ্তাহ চব্বিশ সপ্তাহ দিয়ে ঠিক করা হয়েছে বাট ফ্যাক্টিস এটা কিন্তু আসলে প্রথম থেকে অ্যাভোর্ড করাটা কিন্তু আসলে একটা মানে যার একটু ধার্মিক ক্ষেত্রে চিন্তা করবা ব্যাপারটা কিন্তু কি নিষিদ্ধ তাই না তো তেইশ সপ্তাহ সার্ফেটেন করণ শুরু হয় আর চব্বিশ সপ্তাহ থেকে কি মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকার হিসেবে গণ্য করা হয় এর আগে কিন্তু গণ্য করা হবে না শ্বসনতন্ত্রের কাজ আমরা সবাই জানি এগুলো তাই না অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় করে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা ওকে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা কি করে পরবর্তীতে আমাদের শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন করে পানি নিয়ন্ত্রণ করে কিভাবে এটা হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে পানিসাম্যতা নিয়ন্ত্রণ করে আমি আপনাদেরকে ছোট্ট একটা বুদ্ধি দিই আপনার আয়না বা একটা স্টেনলেস স্টিলের উপরে শ্বাস নিবেন মানে শ্বাস ছাড়বেন আর কি দেখবেন সেখানে ভাব জমে আছে ঠিক আছে সেই ভাবটা কই থেকে আসছে পানি থেকেই আসছে ওকে তাপ নিয়ন্ত্রণ দেখবেন গরম নিঃশ্বাস কোন সময় ঠান্ডা নিঃশ্বাস বের হচ্ছে না নাক দিয়ে স্যার তাপ নিয়ন্ত্রণ ভূমিকা রাখতে পারে এবং এসিড এবং খারের সামনতা যেহেতু কার্বন ডাইঅক্সাইড সে বাইরে বের করতে পারে সো কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে এসিড ফর্ম করে কার্বন অক্সাইড সাধারণত পানির সাথে বিক্রিয়া করে এইচ টু সিও থ্রি বা কার্বনিক অ্যাসিড তৈরি করে খুবই স্বাভাবিক এটা একটা এসিডিক কম্পোনেন্ট সো সেটা পিইস টা কি করে কমায় দেয় সো এটাকে সে যদি বাইরে বের করে দিচ্ছে তার মানে সে কি পিইসটা একটা নিউট্রাল পজিশনে রাখতে সাহায্য করছে শব্দ উৎপাদন ল্যাংসের মাধ্যমে শব্দ উৎপন্ন করে আর উদ্বায়ী গ্যাস ক্লোরোফর্ম ইথার অ্যামোনিয়া নিষ্কাশন হয় লেটস প্র্যাকটিস অ্যাডাম স্যার কোথায় কথা থাকে আমি একটু আপনাদেরকে পোলটা দিয়ে দিই আপনারা ট্রান্সফারটা দেওয়ার চেষ্টা করেন অনেকে লিখতেছেন শ্বাসনালী ব্রঙ্কাস যারা শ্বাসনালী থেকে কথা বলছেন তাদেরকে অনেক অভিনন্দন কারণ শাসনাই দিয়ে যারা কথা বলছেন তাদের আসলে বিচিত্র ধরনের মানুষ আর কি মানে তারা আসলে মানুষের মধ্যে অনেক বেশি ব্যতিক্রম কারণ সাধারণত মানুষের শাসনাইতে ষড়যন্ত্র থাকে না মানে সরি অ্যাডাম স্যাপল যেটা আছে অ্যাডাম স্যাপলটা বেসিক্যালি শাসনাই থাকে না এটা থাকে হচ্ছে ষড়যন্ত্রে ওকে সো উত্তরটা আমরা দিয়েছি অ্যাডাম স্যাপল থাকবে হচ্ছে ষড়যন্ত্রে নেক্সট সাইডে চলে যাই আজকাল সাইড বোধ একটু বেশি আপনারা আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের সুন্দর করে বোঝানোর জন্য ওকে সো ফ্যাক্টরি কোষের কাজ লিখো আপনারা কিন্তু লিখতে পারবেন এখন এটা ফ্যাক্টরি কোষের কাজ কি বহন করা অ্যালোভেরাসের গঠন কাজ সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং সার্ফেটেন্টের যে কাজগুলো সেই কাজগুলো আশা করি আপনারা এখন লিখতে পারবেন যদি লিখিত পরীক্ষা থাকে এগুলা প্রশ্বাস নিঃশ্বাস পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে চোদ্দ থেকে আঠারো বার এই ভ্যালুটা একটু মনে রাখতে হবে আর নবজাতক স্মৃতি এটা অনেক বেশি হয় প্রতি মিনিটে সাধারণত চল্লিশ বারের মতো আর শ্বসন কেন্দ্র হচ্ছে চারটি এই নামগুলো একটু মনে রাখেন মেডুলা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে আমাদের মেডুলা অবস্থান করে মেডুলাটা হচ্ছে প্রধান শ্বসন কেন্দ্র আর পঞ্চটা কি করে শ্বসনের স্বাভাবিক ছন্দ নিয়ন্ত্রণ করে একটু পাশাপাশি মনে রাখার চেষ্টা করেন মেডুলা হচ্ছে প্রধান শ্বসন কেন্দ্র আর পঞ্চ কি শ্বসনের স্বাভাবিক ছন্দটা নিয়ন্ত্রণ করে আর নিউমোট্যাক্সিক কেন্দ্রটা কি করে নিঃশ্বাস কেন্দ্রে সিগন্যাল দেয় আর অ্যাপ কেন্দ্রটা কি করে প্রশ্বাস কেন্দ্রে সিগনাল দিয়ে থাকে আচ্ছা অনেকে প্রশ্ন করছে আঠেরো বার করে না বিশ্রাম মানে যখন তোমরা রেস্ট নাও লাইক এখন তোমার সবাই বসে আছো বা অনেকে শুয়ে মানে রিল্যাক্স করতেছো এই সময় কি আমাদের প্রতি মিনিটে শ্বাস কতবার নেই চোদ্দ থেকে আঠারো বার খুবই সহজ ভাবে দৌড়াদৌড়ি করে আসো দেখবা এই শ্বাস নেওয়ার যে হারটা সেটা কি অনেক বাড়বে তাই না এটাই বলা হয়েছে আর কিছু না নিউমোট্যাক্সিক কেন্দ্র যেটা বললাম যে আমাদের যে মেডুলার যে শ্বাসন কেন্দ্র আছে সেই শ্বসন কেন্দ্রের দুইটা কেন্দ্র আছে একটা হচ্ছে নিউমোট্যাক্সিক কেন্দ্র যেটা নিঃশ্বাসের জন্য স্টিমুলেশন দেয় কেন্দ্র যেটা জন্য দেয় আর আমরা একটা পেশি দেখিয়েছিলাম আপনাদেরকে মনে আছে কিনা যাই না এই যে ডায়াফ্রাম এটা কি প্রশাসের জন্য বা নিঃশ্বাসের জন্য একটা পেশি আর এরকম আর একটা পেশি সেটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি ইন্টারকোস্টাল পেশিটা কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি আর স্নায়ু কি কি আছে ব্যাগাস এবং ফ্রানিক এই দুইটা স্নায়ুর মাধ্যমে আর ইন্টারকোস্টাল এবং ডায়াফ্রাম এই দুইটা পেশির মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাস ব্যাপারটা পরিচালিত হয় আচ্ছা শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা এটা একটু দেখেন যে এটা কিভাবে হয় ঠিক আছে দেখেন শ্বাস প্রশ্বাস কি একটা স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া তাই না স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা মানে কি যেমন আপনি যখন নিঃশ্বাস ছাড়তেছেন তারপর প্রশ্বাস হচ্ছে প্রশ্বাস নিচ্ছেন তারপর নিঃশ্বাস হচ্ছে তাই না আপনি কখন এরকম হয়েছে যে আপনি নিজেকে বলেন হে আমার শরীর তুমি এখন শ্বাস নাও দেন শ্বাস নিচ্ছেন দেন আপনি আপনাকে আবার বলেন যে হে আমার শরীর তুমি প্রশ্বাস ছাড়ো দেন প্রশ্বাস নিচ্ছেন ব্যাপারটা কি মানে নিঃশ্বাস ছাড়ো এরকম কি হয় কখনো নিশ্চয়ই হয় না এটা কি একদম স্পন্টিনিউসলি রেগুলেট হচ্ছে কোথায় থেকে আমাদের মস্তিষ্কের পশ্চাৎ মস্তিষ্কের যে মেডুলা পোর্শনটা আছে সেই মেডুলা পোর্শন থেকে ঠিক আছে তাহলে এইটা আসলে কিভাবে শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রণ করে আমি একটু দেখাই দিই এই যে ডায়াফ্রামটা আছে এই ডায়াফ্রামটা সংকোচন হয় ডায়াফ্রামটা কিভাবে সংকোচন হয় ধর এই যেটা হচ্ছে ডায়াফ্রাম এটা হচ্ছে এক নাম্বার ছবি এটা হচ্ছে দুই নাম্বার ছবি সো এই যে ডায়াফ্রাম দুটো ছবিতে ডায়াফ্রাম আছে ধরেন এটা প্রথম অবস্থা সেকেন্ড অবস্থা যেটা হয় সেটা হচ্ছে ডায়াফ্রামটা সংকুচিত হয় এবং সংকুচিত হয়ে এই অংশটা হয় কি জানেন নিচের দিকে নেমে যায় সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায় খেয়াল করেন প্রথম ছবিটা ডায়াফ্রামটা নর্মাল পজিশন এরকম ছিল কিন্তু যখন আমরা প্রশ্বাস নেই তখন কী হয় ডায়াফ্রামটা এরকম নিচের দিকে নেমে যায় ফলে কি হয় ধরেন এটা হচ্ছে আমাদের পক্ষপিঞ্জুরের শুরু দুটোতেই সেম কিন্তু এইখানে যে লেন্থ যদি ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায় তাহলে লেন্থটা কি বেড়ে যাবে না অবশ্যই বাড়বে তাহলে এটা কি দৈর্ঘ্য বরাবর বাড়ছে সেটাকে আমরা বলছি অনুদৈর্ঘ্য ব্যাস তাহলে যখন প্রশ্বাস নিচ্ছি তখন এই ডায়াফ্রামটা সংকুচিত হওয়ার ফলে কি হচ্ছে নিচের দিকে নামতেছে ফলে অনুদৈর্ঘ্য ব্যাসটা বাড়তেছে এন্ড এই অনুদৈর্ঘ্য ব্যাস বাড়ার ফলে এই যে আমাদের বুকের যে খাঁচা তাই না এই যে পাজরের হাড্ডি আছে আর তার ফাঁকে ফাঁকে যে মাংস থাকে আমরা সিনার মাংস বলি সেটাই হচ্ছে ইন্টার কোস্তর পেশী ইন্টারকোস্টার পেছো কি হয় সংকুচিত হয় সংকোচিত এই যে আমাদের সিনার যে হাড্ডিগুলো আছে সেই হাড্ডিগুলো কি করে সামনের দিকে প্রসারিত করে দেয় তাহলে সামনের দিকে যদি প্রসারিত কি হয় ধরেন এটা আগে ছিল হচ্ছে এরকম অবস্থায় এই বেড়ে যাবে তাহলে দেখেন ডায়াফ্রাম সংকোচন হওয়ার ফলে অনুদৈর্ঘ্য ব্যাসটা বাড়লো আর এই বুকের খাঁচা প্রসারিত হওয়ার ফলে অনুপ্রস্থ যে ব্যাসটা সেই ব্যাসটা বেড়ে গেছে তাহলে খেয়াল করেন যে অনুদৈর্ঘ্য ব্যাস এবং অনুপ্রস্থ ব্যাস দুটাই কিন্তু কি আগের চেয়ে বেড়ে গেছে এক থেকে দুই নাম্বার চিত্র যদি তুলনা করি তাহলে ব্যাস বার্স মানে কি ভেতরে জায়গা বেড়ে গেছে আচ্ছা আপনারা বলেন তো কোনো কিছু যদি জায়গা বাড়ে সেটার সাথে চাপটা কিভাবে সম্পর্কিত ধরেন কোথাও যদি জায়গা প্রসারিত হয় সেখানে চাপটা কি হয় কমে না বাড়ে ভেরি গুড উত্তরটা হচ্ছে চাপটা কমবে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই যেমন ছোটবেলায় আপনার সিরিঞ্জ নিয়ে খেলাধুলা করছেন সিরিঞ্জ যখন আপনারা পিস্টনটা যখন টান দিতেন ভেতরে কি জায়গাটা বাড়ত জায়গাটা জায়গাটা বাড়তো কেন যখন বাড়ে তখন ভেতরে চাপটা কমে যায় সেই সিরিজটা যখন আপনি কোনো পানিতে ধরবেন কি হবে ওই পানিটা ওই কমে যাওয়া যে চাপ সেই চাপটাকে কভার করার জন্য কিন্তু বাইরে থেকে পানিটা ভেতরে চলে আসে ঠিক আছে তাহলে কোনো কিছু জায়গা যখন প্রসারিত হয় তখন সেখানে কি চাপটা কমে অ্যান্ড তখন বাইরে থেকে কি কিছু সেই ভেতরে ঢোকে সেই চাপটা পূরণ করার জন্য তাহলে দেখেন আমাদের কি এই যে বক্ষপিঞ্জর প্রসারিত হয়ে গেছে ডায়াফ্রাম নিচে নেমে অনুদর্ঘ্য ব্যাস বাড়ছে তাহলে বাইরে থেকে কি ঢুকবে সেই চাপটা কমানোর জন্য উত্তরটা হচ্ছে অক্সিজেন ঠিক আছে তাহলে এই যে ভেতরে চাপটা কমে যায় সেই চাপটা পূরণ করার জন্য বাইরে থেকে বাতাস ঢুকবে এবং বাতাসের সাথে অক্সিজেনটা ইনটেক হবে একই প্রসেসটা ঘটবে কখন মানে ঠিকের বিপরীত প্রসেসটা ঘটবে কখন যখন আমাদের নিঃশ্বাস হয় নিঃশ্বাসের ক্ষেত্রে আবার কি হবে এটা আবার এই যে আগের জায়গায় ফিরে যাবে ডায়াফ্রাম আগের জায়গায় ফিরে আসবে আবার সংকুচিত হয়ে যাবে কি ভেতরের জায়গাটা আবার কমে যাবে জায়গা যদি কমে চাপ কি হবে বাড়বে চাপ বাড়ার পরে তখন ভেতরে যা ছিল সেটা কি বাইরে বের হয়ে যাবে সো বাইরে বাতাসটা বের হয়ে যাবে তথা কি কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস মানে যে প্রসেসটা বা কার্যক্রম সেই কার্যক্রমের একটা ব্যাখ্যা শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন আমরা সবাই হিমোগ্লোবিন সম্পর্কে জানি আমরা আগের দিন যে রক্ত পড়িয়েছি সেখানে হিমোগ্লোবিনের কথা ছিল হিমোগ্লোবিন মানে কি রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে যে রঞ্জক থাকে যার জন্য লোহিত রক্তকণিকা লাল হয় সেটাই হচ্ছে হিমোগ্লোবিন এটা বেসিকালি প্রোটিন ধর্মীয় একটা কণা ঠিক আছে এর মধ্যে প্রোটিন থাকে আর হিম এবং গ্লোবিনের অনুপাত মানে হিমোগ্লোবিন মানে কি দুইটা কম্পোন্ট আছে একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন সো হিম আর গ্লোবিন এই দুইটা কিনময়ে থাকে হিম যদি একটু থাকে তাহলে গ্লোবিন থাকে কতগুলা পঁচিশটা আর হিমের থার্টি থ্রি পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট হচ্ছে লোহ আর পূর্ণবয়স্ক মানুষের সমগ্র অব্দে চার থেকে পাঁচ গ্রাম লোহ থাকে এই ইনফরমেশনটা বই বেসিসে বা এডিশন বেসে একটু আগু কিছু হইতে পারে বাট সেটা আপনার একদম লেটেস্ট যে বইটা আছে সেই ইনফরমেশনটাই ফলো করবেন পাশে একটা ছবি আছে দেখেন যে একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেন নিয়ে যোগ তৈরি করছে চারটা মনে রাখবেন একটা হিমোগ্লোবিন সাধারণত চার এরকম অক্সিজেন নিয়ে বহন করতে পারে অন্যান্য শ্বাসন যোগ কি আছে দেখেন তো হিমোসায়ানিন হিমো ইরাইথ্রিন ক্লোরোকুইন এগুলো কই আছে কেউ বলতে পারবেন আমি বলে দিচ্ছি হিমোসায়ানিনটা সাধারণত কই পাওয়া যায় হিমোসায়ানিন পাওয়া যাবে হচ্ছে মলাস্কার দেহে হিমো ইরাইথ্রিন বা ক্লোরোকুইন এগুলো পাওয়া যায় সাধারণত অ্যানিডা পর্বের যে প্রাণী আছে সেই তাদের দেহে পাওয়া যায় আশা করি আপনি এই জিনিসগুলো পাশাপাশি মনে রাখবেন ওকে গ্যাসগুলো এবার পরিবহন হয় কিভাবে অক্সিজেন পরিবহন এটা দুভাবে হতে পারে একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে আর একটা হচ্ছে রাসায়নিক রূপে ভৌত দ্রবণ শব্দটা অর্থ কি এই শব্দটার অর্থ হচ্ছে এখানে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা তার রাসায়নিক সংযুক্তি পরিবর্তন করবে না মানে অক্সিজেনটা অক্সিজেন হিসেবেই পরিবাহিত হবে খেয়াল করেন পার্সেন্টেজ অনুযায়ী এটা কতটুকু টু পার্সেন্ট পার্সেন্টেজ অনুযায়ী এটা কত পার্সেন্ট দু পার্সেন্ট মানে আমি যদি জানতে চাই যে শতকরা কতটুকু অক্সিজেন ভৌত দ্রবণ রূপে হয় উত্তরটা হবে টু পার্সেন্ট আর যদি আমি জানতে চাই প্রতি রক্তে কতটুকু উত্তরটা হবে পয়েন্ট টু মিলি ঠিক আছে ভৌত দ্রবণ রূপে মানে কি যে সেটা রাসায়নিক সংযুক্ত সাধারণ পরিবর্তন করে না আর রাসায়নিক রূপে মানে কি অক্সি হিমোগ্লোবিন আমরা জানি যে হিমোগ্লোবিন কি করে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন নামে একটা অস্থায়ী যৌগ তৈরি করে তাই না এই করে আমাদের প্রত্যেকটা ছোট ছোট যে কোষ আছে প্রত্যেকটা অঙ্গ আছে টিস্যু আছে সেই সবগুলোতে আমাদের যে যে কাজগুলো আছে সেই কাজগুলো পরিচালিত হয় কার্বন ডাইঅক্সাইড পরিবহন বেশ ইম্পর্টেন্ট একটু খেয়াল করার চেষ্টা করেন যে ভৌত দ্রবণ রূপে পাঁচ পার্সেন্ট কার্বামিনের যৌগরূপে সাতাশ পার্সেন্ট এবং বাইকার্বনের যৌগরূপে পঁয়ষট্টি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় সবচেয়ে বেশি পরিবাহিত হয় বাইকারে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারে এখানেও সেম কথা বলা যায় যে ভৌতে মানে কি এখানে কার্বন কি জাস্ট পানির সাথে বিক্রিয়া করে কার্বন অ্যাসিড গঠন করে পরবর্তীতে সেটা ভেঙে আবার কার্বন ডাইঅক্সাইড হিসেবে বিভিন্ন জায়গায় সে ছড়িয়ে যায় আর এখানে যে এনজাইমটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা একটা মেডিকেল কোশ্চেন কিন্তু সেই এনজাইমটার নাম কি কার্বনিক আর একটু ক্লিয়ার করে বুঝাই যে এই যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে এইচ টু CO3 বা কার্বনিক অ্যাসিড এই বিক্রিয়াতে প্রভাবক হিসেবে যে এনজাইমটা কাজ করে সেটাই হচ্ছে CA বা কার্বনিক অ্যানহাইড্রেজ এবার দেখেন কার্বামিনো যৌগ রূপে কার্বামিনো যৌগটা কি দেখেন আমাদের লোহিত রক্তকণিকায় একটা প্রোটিন আছে তার নাম কি হিমোগ্লোবিন আবার আমরা পড়েছি আগের দিন প্লাজমাতে প্রোটিন আছে তাই না জিপিএ ফাইভ আমরা বলছিলাম অ্যালবোমিন গ্লোবিন প্রথমবিন ফাইব্রিনোজেন তো আমাদের যে প্লাজমা প্রোটিন সেখানেও কি আছে প্রোটিন আছে আপনারা যদি প্রোটিনের গঠনটা দেখেন তাহলে প্রোটিনের গঠনে একটা জিনিস অবশ্যই থাকে প্রোটিনের যে আয়ন সে আয়নটাকে দুইটার আয়ন বলা হয় কারণ কি কারণ এখানে অ্যাসিড এবং অ্যামিনোমূলক দুইটাই একসাথে উপস্থিত থাকে আপনারা যারা কোষ্ঠাসন বা কেমিস্ট্রি পড়েছেন তাদের অবশ্যই এটা জানার কথা তাহলে হিমোগ্লোবিন যদি একটা প্রোটিন হয় সেই হিমোগ্লোবিন প্রোটিনে কি অবশ্যই এনিস্টু এ মূলকটা আছে দেন প্লাজমাতে যে প্রোটিন আছে সেটা অবশ্যই প্রোটিন তার মানে কি সেখানেও একটা মূলক আছে এই যে কার্বন ডাইঅক্সাইডটা আছে এই কার্বন ডাইঅক্সাইডটা করে কি এই যে টু সেই টুর সাথে বিক্রিয়া করে সেটা হিমোগ্লোবিনের টুর সাথেও করে আবার প্লাজমা প্রোটিনের যে প্রোটিন সেই প্রোটিনেরও টুর সাথে বিক্রিয়া করে ফলে কি উৎপন্ন হয় উৎপন্ন হয়েছে হিমোগ্লোবিন এনএইচ সিডবল এইচ আর যদি এখানে হয় সেটা কি উৎপন্ন করবে প্রোটিন সাথে ওই যে অ্যামিনো গ্রুপটা ছিল সেই অ্যামিনো গ্রুপের সাথে একটা কার্বক্সিল মূলক এই যে এই যৌগ এই যৌগুলোকে বলা হয় কার্বামিনো যৌগ কি বলা হচ্ছে কার্বামিনো যৌগ এখন কার্বামিনো যৌগে যদি হিমোগ্লোবিন থাকে সেটাকে আমি বলবো কার্বামিনো হিমোগ্লোবিন আর কার্বামিনো যৌগে যদি প্রোটিন থাকে সেটাকে আমি কি বলবো কার্বামিনো প্রোটিন দেখেন প্রতি একশো মিলি রক্তে প্রতি তিন মিলি যার দুই মিলি হয় কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং এক মিলি হয় কার্বামিনো প্রোটিন রূপে আর বাইকার্বনেট যৌগ রূপে পঁয়ষট্টি পার্সেন্ট যেমন সোডিয়াম বাইকার্বন টুপে প্লাজমার মাধ্যমে আর পটাশিয়াম বাই কার্বন টুপে লোহিত কণিকার মাধ্যমে একটা জিনিস আপনার একটু ক্লিয়ারলি মনে রাখেন যে রক্তে আমরা জানি দুইটা পোষণ আছে একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে কর্পাসল বা রক্ত কণিকা তার মধ্যে মুখ্য কোনটা আর বিসি আপনারা মনে রাখবেন প্লাজমাতে আপনার জিনিস মনে রাখবেন যে প্লাজমাতে সাধারণত সোডিয়াম ক্লোরিন এই জাতীয় আয়নের আধিক্য থাকে আর আর বিশ্বে পটাশিয়াম জাতীয় আয়নের আধিক্য থাকে ঠিক আছে জাস্ট এই একটি জিনিসটু মনে রাখেন তাহলে এই লাইনগুলোর ব্যাখ্যা আপনারা পাবেন যে সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে প্লাজমায় সোডিয়াম বাইকার্বনেট যেটা বললাম একটু প্লাজমায় সোডিয়াম ক্লোরিন এই ধরনের আয়নের আধিক্য থাকে তাই যে কার্বন অক্সাইডটা আছে সেটা কি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে আর লোহিত রক্তকণিকা যেহেতু পটাশিয়াম বেশি পাওয়া যায় সো এটি কি করে পটাশিয়াম রূপে লোহিত রক্তকণিকার মাধ্যমে পরিবাহিত হয় খেয়াল করবেন বাইকার্বনেট যোগ রূপে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহিত হচ্ছে প্রোহাইড শিফট বা এটাকে হ্যামবার্গ শিফটও বলা হয় এই জিনিসটা কি আমরা একটু আগে আপনাদেরকে একটা কথা বলেছি মনে করার চেষ্টা করেন যে আরবিস তে কোন আয়নের আধিক্য থাকে পটাশিয়াম আর প্লাজমাতে কোন আয়নার আধিক্য থাকে সোডিয়াম দেন ক্লোরিন এই ধরনের আয়নের আধিক্য থাকে এই যে দেখেন বাইকার্বনেটটা আছে এই বাইকার্বনেটটা করে কি এটা একটা আয়ন তাই না একটা আয়ন এর ওইভাবে অস্তিত্বের অবস্থা থাকবে না আর কি করবে নিজেদের মধ্যে একটা যৌগ গঠন করবে সেই যৌগটার নাম কি পটাশিয়াম বাইকারনেট যেটা আমরা একটু আগে পড়েছিলাম দেখেন এই যে লোহিত কণিকার পটাশিয়াম বাইকার্বনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা পরিবাহিত হয় তাহলে এই যে পটাশিয়াম বাইকার্বনেট সেটা কি তৈরি হয় আমরা জেনে গেলাম কিন্তু কথা হচ্ছে যে পটাশিয়াম বাইকারনেটের যৌগ তৈরি হওয়ার পরেও আমি খেয়াল করেন যে পটাশিয়াম বাইকার্বনেট যোগের তৈরি হওয়ার পরেও দেখা যায় বহু সংখ্যক বাইকার্বনেট উদ্বৃত্ত অবস্থায় থাকে ফাঁকা অবস্থায় থাকে মানে আর বিশ্বে পটাশিয়াম আছে কিন্তু এত পরিমাণে পটাশিয়াম নেই যে সেগুলা সবগুলো বাইকার্বনের সাথে মিলে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করতে পারবে তাই বাইকার্বনেট কি করে তখন সে চোখ দেয় বাসার বাইরে বাসার বাইরে মানে কোথায় প্লাজমার দিকে প্লাজমার দিকে পজিটিভ আয়ন আছে এই যে সোডিয়াম আছে তখন সে কি করে এই প্লাজমার যে সোডিয়াম আছে তার সাথে পরকিয়া চিন্তা ভাবনা করে সে পরকিটা সে কিভাবে করে এই বাইকার্বনেটটা করে কি সোডিয়ামের সাথে যুক্ত হয় এবং বাইরে যেয়ে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে এখন খুবই স্বাভাবিক পটাশিয়ামের এখানে নেগেটিভ আইন ছিল মানে সরি আর বিসির মধ্যে একটা নেগেটিভ আয়ন ছিল সেই নেগেটিভ আয়নটা চলে গেছে ঘরের বউ চলে গেছে এখন ঘরের বউ হচ্ছে নেগেটিভ আয়ন ঘরের বউ যদি চলে যায় ঘরের বউয়ের অভাব তুমি কি দিয়ে পূরণ করবা অবশ্যই ঘরের বউ দিয়ে আর একটা বিয়ে করে পূরণ করতে হবে তাই না তো বেসিক্যালি যেটা বললাম আমাদের ঘরের বউ ছিল এখানে নেগেটিভ আয়ন নেগেটিভ আয়ন যদি বাইরে চলে যায় সেটাকে পূরণ করার জন্য কি দিতে হবে নেগেটিভ আয়নও দিতে হবে সো এই যে বাইরে চলে যায় তখন এই নেগেটিভ আয়নের অভাবটা পূরণ করার জন্য ভেতরে কে ঢোকে আমাদের ক্লোরিনটা আরবিসির মধ্যে ঢুকে একটা সমতা তৈরি করে কিসের সমতা এই যে নেগেটিভ আয়ন বা এই যে আমাদের ঋণাত্মক আয়নগুলো আছে সেই ঋণাত্মক আয়নের সমতাটা তৈরি করে যেহেতু এই প্রক্রিয়ায় ক্লোরিনটা আরবিসি বা লোহিত শিফটেড। হয় তাই এই প্রক্রিয়াকে বলা হয় শিফট মেকানিজম আপনার একটু লাইনটা পড়ে দেখেন কণিকা থেকে প্লাজমায় সাথে সমত রাখতে প্রবেশ করে সেটা আমরা মাত্রই দেখিয়েছি তাই না পরকৃতি দিয়ে খুব সুন্দর একটা সম্পর্ক আমরা স্থাপন করে দিলাম আর বিসি আর প্লাজমার মধ্যে তো এটাই হচ্ছে আমাদের ক্লোরাইড শিফট মেকানিজম এটার উত্তরটা আমাকে দিতে হবে আমি পোলটা চালু করে দিচ্ছি রোল নাম্বার টু নেন একটু ধুমাই অ্যান্সার দেন অ্যান্সার দেখলে বুঝতে পারবো কারা কারা মেডিকেল চান্স পাবেন এবং কারা কারা ভালো ভালো পড়াশোনা করছেন কোশ্চিনটা ভালো করে খেয়াল করেন মানুষের শ্বসনতন্ত্রে শত করা কত ভাগ অক্সিজেন শত করা কত ভাগ অক্সিজেন যারা বি নাম্বার পোলে ভোট দিচ্ছেন আমি প্রিমাচিওর তারা হচ্ছে ওই প্রজাতি যারা অনলাইন ক্লাসে ভিডিও অডিও সব অফ করে খুব সুন্দর করে একটা ঘুম দেয় এবং হঠাৎ করে উঠে বলে আরে ক্লাস হচ্ছে ঠিক আছে সো আমি পোলটা এন্ড করে দিচ্ছি অনেকে উত্তর দিয়েছে দেখছি ওটা এখন অনেক বাকি আছে অবশ্য ঠিক আছে সো উত্তরটা কি আমি একটু দেখি উত্তরটা হচ্ছে টু ঠিক আছে উত্তর হচ্ছে টু পার্সেন্ট আমি আবারও বলেছি যে কোশ্চিনে যদি শতকরা উল্লেখ থাকে উত্তরটা হবে টু আর যদি একশো এম উল্লেখ থাকে উত্তরটা হবে জিরো পয়েন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে আমরা নেক্সট সাইডে চলে যাই শ্বাসনালীর সমস্যা লক্ষণ এবং প্রতিকার ঊর্ধ্ব শ্বাসনালীতে সংক্রমণ আমরা একটু আগে দেখেছি যে ঊর্ধ্ব শ্বাসনালীতে কি কি আছে যেমন নাক কান গলা সাইনাস মানে যেগুলো থাকে আর নিম্ন শাসনী দিয়ে কি আছে শ্বাসনালী এবং ফুসফুস মানে যদি গলা বরাবর এইখান থেকে ওপরে যা যা আছে সব হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালী আর এই গলা থেকে যদি একটা মানে নিচের অংশগুলো দেখেন তাহলে কি শ্বাসনালী এবং ফুসফুস মানে গলা বরাবর যদি একটা লাইন টানেন ওপরের দিকে থাকবে হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ নিচের দিকে থাকবে হচ্ছে নিম্ন শ্বাসনালীর অংশগুলো দেখেন এই যে গলার উপরে কি আছে নাক কান গলা সাইনাস আক্রান্ত হয় আর নিম্ন শ্বাসনীতে শ্বাসনালী ফুসফুস এগুলো আক্রান্ত হবে ঠিক আছে এবার একটু দেখেন উর্ধ্ব শ্বাসনারীতে সংক্রমণ এখানে কি কি রোগ হয় সাইনোসাইটিস আর ওটিস মিডিয়া সাইনোসাইটিস জিনিসটা কি আমাদের এই যে দেখেন নাকের আশেপাশে যে হারগুলো থাকে সেই হাড়গুলোর মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে এতে কি হয় আমাদের যে মাথার যে ওজন সেই ওজনটা কমে কারণ ভেতরে তো বাতাস থাকে তাই না তো হয় কি আমাদের মাথার যে হাট গুলা সে হাট কি হয় একটু হালকা ওজন হয় আমাদের মাথা মুভমেন্ট করতে সুবিধা হয় তো এই যে মধ্যে যে বাতাস থাকে এই বাতাসগুলোর মধ্যে কিছু ফ্রুইট পোর্শন থাকে সেগুলো যখন ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয় সেগুলোকে সেই রোগটাকে আমরা তখন বলি সাইনোসাইটিস মানে সাইনাস যখন প্রদাহের শিকার হয় যখন আমরা কোনো শব্দের শেষে এরকম আইটিস যোগ করি এটা মানে হচ্ছে প্রদাহ প্রদাহ জিনিসটা কি আমি আপনাকে একটু ব্যাখ্যা করি যে প্রদাহ মানে হচ্ছে যখন কোন জায়গায় জীবাণু আক্রমণ করে তখন সেই জীবাণুকে ফাইট দেওয়ার জন্য কি আমাদের দেহে যে প্রতিরক্ষার কোষগুলো আছে সেই প্রতিরক্ষার কোষগুলো সেখানে চলে যায় সেখানে যায় মানে গরম হয়ে যায় তারপরে ওখানকার টিসুগুলো ধ্বংস হয়ে যায় তারপর অনেক সময় লাল হয়ে যায় ঠিক আছে তো এই মানে সাইনগুলো দেখে আমরা বুঝতে পারি ওখানে কি হয়েছে আইটিস হয়েছে বা প্রদাহ হয়েছে সাইনোসাইটিস মানে কি সাইনাসের প্রদাহ ওটিটিস মিডিয়া ওটিটিস শব্দ মানে ওটি শব্দের অর্থ আসলে কান ঠিক আছে আমরা কান বিদ্যা মেডিকেল বলেছি অটোলজি সো ওটি শব্দ অটো শব্দ অর্থ হচ্ছে কান খেয়াল করেন এখানে কি টিস আছে মানে কি আইটিস আছে তার ওটিটিস মানে কি কানের প্রদাহ মিডিয়া শব্দ অর্থ হচ্ছে মধ্য তাহলে ওটিটিস মিডিয়া শব্দটা অর্থ কি দাঁড়াবে একটু চ্যাটে আপনারা সবাই উত্তর দেন তো মধ্যকর্ণের প্রদাহ একজন খুব সুন্দর উত্তর দিয়েছে ফ্রম আসিফ যাই হোক ওর নাম আসিফ আমার নামও আসিফ থ্যাংক ইউ আসিফ তুমি অনেক সুন্দর উত্তর দিয়েছ উত্তর হচ্ছে মধ্যকর্ণের প্রদাহ আচ্ছা এদিকে দেখেন এবার যে প্যারানাজল সাইনাস প্যারা মানে কি প্যারালাল থেকে শব্দটা আসছে নেজাল মানে নোস মানে নাকে প্যারালালে যে সাইনাস গুলো থাকে সেগুলো হচ্ছে প্যারানাজাল সাইনাস আপনার জাস্ট নামগুলো মনে রাখবেন ম্যাক্সিলারি সাইনাস এটা সব থেকে বড় ফ্রন্টাল সাইনাস এটা ফ্রন্টাল বনে থাকে এথোময়েড সাইনাস এটা এথোময়েড বনে থাকে স্পেনোডাল সাইনাস এটা স্পেনোয়েড বনে থাকে আর ফ্রন্টাল সাইনাস কোথায় অবস্থিত এই যে দেখেন চোখের উপরে আছে ফ্রন্টাল সাইনাস এথোময়েড সাইনাসটা কোথায় এই যে দুই চোখের মাঝখানে আর এই চোখ বরাবর পিছের দিকে যে সাইনাস গুলো আছে সেগুলো হচ্ছে তোমার ঠিক পেছনে আর এই যে গালের অঞ্চল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সাইনাস আমি আপনাদেরকে আগেই বলেছি যে সাইনাসে যেগুলো আমরা একটু আগে দেখালাম সেই সাইনাসে যদি এরকম ভাইরাস ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণে যদি ইনফ্লামেশন হয় মানে জীবাণু যদি আক্রমণ হয় সেখানে কি সেটাকে আমরা বলবো হচ্ছে সাইনাসের সাথে জাস্ট আইটিস লাগাই দিবো শব্দটা হবে সাইনোসাইটিস কি দেখেন এটা স্থায়িত্ব কদিন চার থেকে আট সপ্তাহ অনেকে বলতে পারেন যে আট সপ্তাহ মানে তো দুই মাস হ্যাঁ ঠিক আছে দুই মাস মানে দুই মাসের কম হলে অ্যাকিউট আর দুই মাস বা তার বেশি হলে সেটাকে আমরা কি বলবো ক্রনিক ক্রনিক মানে কিছুটা অনেক দিন ধরে আছে আর এই সংক্রমণের জন্য কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার নাম এটা আপনাদের বইয়ে লেখা আছে আপনি একটু কষ্ট করে নামগুলো একটু মুখস্থ রাখবেন যে কোন ভাইরাসের জন্য সাইনোসাইটিস হয় বা কোন ব্যাকটেরিয়ার জন্য সাইনোসাইটিস হয় এরকম কোশ্চিন আসে কিন্তু অসম্ভব কিছু না আমি নামগুলো বলে দিচ্ছি ভাইরাসগুলোর মধ্যে সাধারণত হিউম্যান রেসপিরেটরি সিনসাইসিয়াল ভাইরাস প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মেটানিমো ভাইরাস স্টেপ্টোকাস নিউমোনি এবং হিমোফ্লিয়াস ইনফ্লুয়েঞ্জা এই ব্যাকটেরিয়াগুলো দিয়ে সাধারণত সাইনোসাইটিস হতে পারে কারণ কি কি দেখেন ঠান্ডা জনিত কারণ হতে পারে অ্যালার্জি জনিত কারণ হতে পারে নাকে পলিপ পলিপটাকে কি অনেকে দেখবেন নাকে মাংস জমে থাকে ঠিকমতো শ্বাস নিতে পারে না অপারেশন করতে হয় পলিপের এবং দাঁতের ইনফেকশন থেকে অনেকে ভাবতে পারে যে নাকের জিনিস আবার দাঁত থেকে কিভাবে আসে আসলে দাঁতটা কি আমরা বলেছিলাম না যে মুখের সাথে কি নাকের কিন্তু একটা সংযোগ আছে তাই না সো দাঁত যেহেতু মুখে থাকে খুবই স্বাভাবিক দাঁতের যদি ইনফেকশন হয় সেই ইনফেকশনটাকে খুব সহজেই নাকের এদিকে স্প্রেড করে যায় লক্ষণগুলো দেখেন এই যে আমরা বলছিলাম

ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমাদের মধ্যকর্ণের অংশ কিভাবে চিনলাম এই যে ভেতরে তিনটা হার আছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস ঠিক আছে ইনকাস স্টেপিস এই দেখে আমরা কিন্তু খুব চিনতে পারি এটা মধ্যকর্ণের অংশটা দেখানো হচ্ছে পরবর্তী ছবিটা দেখেন মধ্যকর্ণ কি একদম পুজো ভর্তি হয়ে গেছে তাই না কেন পুজে ভর্তি হয়েছে কারণ যে ইনফেকশন হয়েছে সাধারণত কোথাও ইনফেকশন হলে কি হয় পুঁজ জমে যায় তো এটা হচ্ছে নর্মাল ইয়ার ঠিক আছে নর্মাল মিডল ইয়ার আর এটা কি মিডিয়া মানে কি ওই যে বললাম ওটিস মিডিয়া শব্দ অর্থ কি ওটিটিস মানে হচ্ছে কানের প্রদাহ মিডিয়া মানে হচ্ছে মধ্য মানুষের মধ্য কণের প্রদাহ প্রধান ফলে এখানে কি হয়েছে দেখেন যে লাল হয়ে গেছে না আমরা বলছিলাম লাল হয়ে যায় ওই জায়গার তাপমাত্রা বেড়ে যায় টিস্যুগুলো ধ্বংস হয়ে যায় আর এই যে দেখেন পুজ জমে গেছে সো এভাবে আমরা কিন্তু বুঝতে পারি যে এখানে সংক্রমণ হয়েছে একজন লিখছে এটা তার অনেকবার হয়েছে আসলে এন্ড সে ওইটা ভুক্তভোগী সে কিন্তু কমপ্লেন করেছে চ্যাটবক্সে তার কানেও ব্যথা হইছে মিডিয়া বা মধ্যকরণের সংক্রমণ এটা কখন দেখেন শিশুদের দুই উপকার হইতে পারে স্বল্প স্থায়ী আট হাসে দীর্ঘস্থায়ী এখানে দুই মাস কম হইলে সেটা হচ্ছে অ্যাকিউট আর দুই মাস বা তার চেয়ে বেশি হইলে সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী বা ক্রনিক এখানেও দেখেন সংক্রমণ কী কী দিয়ে হয় ভাইরাসের নাম হচ্ছে রেসপিটরি সিনসাইশিয়াল ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে কী 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 আছে স্টেপটোক্কাস নিউমোনি হিমোফিলাস ইনফ্লুয়েজা মোরাকালা ক্যাটারিস আবার অ্যাটেনিস খেয়াল করবেন ছত্রাকের আক্রমণও কিন্তু ওটিটি মিডিয়া বা মধ্যকণায় এরকম সংক্রমণ হতে পারে আসলে ইনফেকশন কি কি দিয়ে হয় বলন তো একটা কমন বোরড স্পেক্টামে যদি ভাগ করি কি কি দিয়ে হবে ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে ভাইরাস দিয়ে হতে পারে এবং ছত্রাক দিয়ে হতে পারে এগুলাই সাধারণত কি করে বিভিন্ন ইনফেকশনের সৃষ্টি করে ওকে সো আমরা আগেই বলেছি যে যদি প্রদাহ হয় প্রদাহতে কি হবে মানে তাপমাত্রা বাড়বে খেয়াল করেন আবার তাপমাত্রা বেড়ে গেছে ব্যথা হবে এই যে দেখেন কানে ব্যথা কানে ভোবো বা গুনগুন ধ্বনি শোনা সবসময় কান ভোবো করে করণীয় কি অপ্রয়োজনে কান চুল কানো এড়িয়ে আপনার মাঝে মাঝে অনেকে একটা অভ্যাস আছে যে এই যে আমাদের পিঙ্কি ফিঙ্গার সবচেয়ে ছোট যে আঙুলটা ধুম করে দিই কানে ঢুকায় এখন এর ফলে কি হয় আপনার হাতে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো কানে ঢোকার সুযোগ পায় এটা আমাদের করা উচিত হবে না প্রত্যেকবার নতুন নতুন কটন বার ইউজ করবেন কাল চুল জন্য ঠান্ডা লাগানো যাবে না সাঁতার তো কাটাই যাবে না কানের মধ্যে যদি পানি ঢোকে ওই অবস্থা আরো খারাপ হবে কান সবসময় পরিষ্কার রাখতে হবে যেটা বললাম কটন পার্ট ইউজ করে এবং কানে পানি ঢুকতে দেওয়া যাবে না একই জিনিস সাঁতার না কাটা কানে পানি ঢুকতে না দেওয়া একই জিনিস পাই এবং পাই ফুসফুসের এক্স রে সেই এক্স রে গুলার যে পার্থক্য সেই পার্থক্যটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি দুটো এক্স রে দেখলেই বুঝতে পারছেন যে প্রথম এক্স রে এটা হচ্ছে ফার্স্ট এক্স রে এটা হচ্ছে সেকেন্ড এক্স রে দুটো এক্স রে এর মধ্যে অ্যাক্সের সাঁতার কাটা তো ভালো ভাইয়া হ্যাঁ সাঁতার কাটা তো অবশ্যই ভালো এটা তো মানে বলা হয় যে যদি এক্সারসাইজ থাকে মা হচ্ছে সাঁতার কাটা কিন্তু যার কান দিয়ে পুষ বের হচ্ছে যার কানে এরকম এরকম ইনফেকশন তার আসলে তো কাটা উচিত না কারণ তার কানে পানি টানি জমে অবস্থা খারাপ হবে ব্রেক দিব ভাই একটু ধৈর্য ধরো তো এরপরে দেখো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কালারফুল কালারফুল না দুইটাই আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটু খেয়াল করেন আমি আপনাদেরকে এক্স রে মেকানিজমটা বলি এক্স রে মেকানিজমটা কি যে এক্সরে সাধারণত নর্ম স্ট্রাকচার পাস করে চলে যেতে পারে আর সে যেসব স্ট্রাকচার পাস করে চলে যায় সেসব স্ট্রাকচার হয় কালো আর সে টাফ বা শক্ত শক্তি একটু শক্ত স্ট্রাকচার সে পার করতে পারে না সে প্রতিফলিত হয়ে আসে এবং সে জায়গাটা কি দেখায় সাদা দেখায় তাহলে দেখেন খেয়াল করে এই যে মধ্যে কি এগুলো কালো তার মানে কি ফুসফুস ফুসফুসের মধ্যে যদি বাতাস থাকে এটা পার করে যাওয়া তার জন্য কোনো ব্যাপারই না সে খুব সুন্দর করে চলে গেছে কিন্তু এই যে দেখেন রিপস বা পশুগুলো দেখা যাচ্ছে কারণ কি পশুগত শক্ত সে প্রতিফলিত হয়ে আসছে তাই সে জায়গায় কি দেখাচ্ছে সাদা তার মানে কোন জায়গায় যদি আপনারা সাদা ছোপ ছোপ দেখেন বা সাদা রং দেখেন বুঝবেন কি সে জায়গায় কোনো শক্ত স্ট্রাকচার আছে এটা একটা নর্মাল ফুসফুসের এক্সরে। দেখেন ফুসফুসটা কি কোথাও কোনো ভেজাল কেতাব নাই পুরো ফুসফুস খুব সুন্দর কালো কিন্তু পাশের ফুসফুসটাতে খেয়াল করেন ধূমপানের ফলে যেটা হয় কি যে অ্যালোভিয়ারাসের যে কোষগুলা সেই কোষগুলোতে বিভিন্ন যে টার্ম আর হ্যান জমা হয়ে ওই অ্যালোভিয়ারাস নষ্ট হয়ে যায় তারা আর আগের মতো সংকোচন প্রসারণ করতে পারে না ফলে কোষগুলা মৃত হয়ে এক জায়গায় জমাট বেঁধে একটা শক্ত স্ট্রাকচার তৈরি করে যেমন এই যে এখানে দেখেন বা এই যে এইখানে দেখেন এই জায়গাগুলো কি হয়ে গেছে এই জায়গায় অ্যালভিয়াস গুলা মরে গেছে মরে যে এক জায়গায় জমাটবদ্ধ হয়ে গেছে সেগুলো কি তাহলে আর শ্বাস প্রশ্বাস আর কাজ করতে পারবে এই নর্মাল ফুসফুসে যেরকম করতে পারছিল পারবে না তাহলে দেখেন এগুলো মরে যে এক জায়গায় জমাট বদ্ধ হয়ে গেছে আর ফলে কি হয়েছে এক্সেটাও এই শক্ত স্ট্রাকচারটা পাস করতে পারে নাই ফলে কি সাদা ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে খেয়াল করেন পুরো ফুসফুসেই সাদা ছোপ ছোপ দাগ এটা দেখেই সাধারণত আমরা ধূমপাই এবং অধূমপাইদের ফুসফুসের যে এক্স রে সেই এক্স রেটার তুলনা করতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম কি হবে আমরা বর্ণনা করেছি ওই যে ডায়াফ্রাম সংকোচন হওয়া ইন্টারকোস্ট সংকোচন হওয়া ফলে কি অনুদর ঘন প্রস্ত ব্যাস বৃদ্ধি পাওয়া ফলে ভেতরে চাপটা কি কমে যাওয়া অ্যান্ড চাপ কমার জন্য বাইরে থেকে বাতাস প্রবেশ করা ঠিক উল্টাটা হবে নিঃশ্বাসের ক্ষেত্রে রক্তে কার্বন ডাইঅক্সাইড কী হয় পরিবহন হয় আমরা একটা ছক দেখেছি ভৌত দ্রবণ রূপে কার্বন যৌগ রূপে বাই রূপে ক্লোরাইড শিফট কি আমরা সুন্দর করে পরকিয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি ওয়েটিস মিডিয়ার কারণ লক্ষণ প্রতিকার সবগুলোই বলা হয়েছে এবং সায়োসাইটিসের কারণ লক্ষণ এবং প্রতিকার আশা করি আপনারা অলরেডি জেনে গেছেন ওকে তো আমরা পাঁচ মিনিটে একটা ব্রেক দিই বিরতির পর আবার ফিরছি আমি কোন মেডিকেল আমি শৈশবর্তী মেডিকেল কলেজ ভাইয়া ওকে সো পাঁচ মিনিট একটা ব্রেক হোক আমরা এরপরে আবার ফিরছি ওকে আশা করি বিরতিটি সবাই অনেক ভালো কেটেছে তোমরা যথেষ্ট মজা মাস্তি করছো বিরতির মধ্যে এখন চলো আবার আমরা ক্লাসে ফিরে আসি দেখি একটু চ্যাট একটু দেখ দেখি তো কে কে আসছো যারা প্রেজেন্ট আসো তারা একটু কাইন্ডলি সবাই পি দেখো যারা প্রেজেন্ট আছো তারা সবাই আমাকে চ্যাট বক্সে একটু পি লিখে জানাও আমি একটু দেখতে চাই কতগুলো পি আসে

ওকে সো রেচনতন্ত্র দেখেন যে রেচনতন্ত্রের মাধ্যমে দেহের আশি ভাগ রেচন পথ নিষ্কাশিত হয় আর বাকি ভাগ সহকারী রেচন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয় যেমন এই যে ত্বক ফুসফুস আমরা একটু বলছিলাম না কাজ কি দেহ থেকে পানি সাম্যতা রক্ষা করা ওই যে আপনাদেরকে বলছিলাম যে স্টিলের উপরে যদি একটু বা আয়নার উপর যদি ভাব দিবেন নাক দিয়ে দেখবেন কি ভাব বের হচ্ছে তাই না মানে ভাব দিয়ে ভিজে যায় আর কি যকৃত পরিপাকি কিছু কিছু রেচন বর্জ্য কিন্তু দেহ থেকে নিষ্কাশন করে কিন্তু প্রধান অঙ্গ মানে রেচনতন্ত্রের মাধ্যমে কি হয় আশি পার্সেন্ট বা মেজরিটি অব দা যে ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো কিন্তু রেচনতন্ত্রের মাধ্যমেই নিষ্কাশিত হয় মানুষের রেচনতন্ত্র দেখেন আহ এগুলো আপনারা সবই জানেন তাও একটু বলে দিই কারণ এখানে ব্যক্তিকে ব্যক্তি খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে বৃক্ষ হচ্ছে প্রধান রেশন অঙ্গ এবং সংখ্যা হচ্ছে একজোড়া উদর গহ্বর কোটি অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে অবস্থিত আর ডান পাশের কিন্তু একটু নিচে থাকে ঠিক আছে আর বাম পাশেরটা একটু উপরে থাকে

কিডনি থেকে মূত্রটা নিয়ে যায় কোথায় মূত্র থলে নিয়ে যা মূত্র থলে এখানে ডেটটুসর নামক অনৈচ্ছিক পেশি গর্ত সংকুচন প্রসণক্ষম ত্রিকোণাকার থলি আর সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিনিটের মূত্র ধারণ করতে পারে এবং তবে দুইশো আশি থেকে তিনশো বিশ মূত্র জমা হলেই মানে মূত্র ত্যাগের যে ইচ্ছা সেটা জায়গা আর কি মূত্র আনি বা ইউরেথ্রা ইরেথ্রা মানে কি একটা ওপেনিং যে পথে সাধারণত এই যে মূত্র ধৈরি যে মূত্রটা জমা আছে সেই মূত্র দেহের বাইরে বের হয়ে যায় পুরুষের ক্ষেত্রে আট থেকে উনিশ সেন্টিমিটার এবং স্ত্রী লোকের পাঁচ থেকে চার সেন্টিমিটার তবে পুরুষদের ক্ষেত্রে এই পথে বীর্য দেহের বাইরে হয় দেখো সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে আমার কথা কি সবাই আপনার পরিষ্কার ক্লিয়ার শুনতে পাচ্ছেন তাহলে একটু সি লেখেন তো সবাই যদি আমার কথা ক্লিয়ার শুনতে পান একটু কাইন্ডলি সি দেখেন সবাই চ্যাটে হুম ঠিক আছে সো মাই নেট কানেকশন ইস পিরামিড স্ট্রাবল আই গেস ওকে এবার আসেন গঠনটা দেখেন যে এই যে সে সুক্ষ্মাতিসূক্ষ্ম যে গঠন আর লিখতে হবে না সি থামেন 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 সবাই থামেন সো এই যে নেপফ্রোন যেটা আছে সে নেপফ্রোনটা কি আমাদের ব্রিকের কার্যকরী একক আহ যে কার্যকরী একক সে কার্যকারী একটা জানি কি ছিল হ্যালোভিয়ারাস তাই আমরা জানি এগুলো অলরেডি সবই জানি একটু আগে পরে আসছি সংগ্রাহী নালিকা কটিক সেট ছবি দেওয়া আছে বেসিকল ছবিটা আপনার বই দেয় আছে আপনারা চেষ্টা করবেন ছবিটা একটু শেখার ঠিক আছে আপনার ভার্সিটি পরীক্ষার জন্য লাগতে পারে আচ্ছা বৃক্ষের গ্রহণটা একটু দেখি এখানে খুব মজার একটা ব্যাপার আছে দৈর্ঘ্য হচ্ছে দশ থেকে বারো সেন্টিমিটার একে দুই দিয়ে ভাগ দেন পাবেন হচ্ছে প্রস্থ ছয় সেন্টিমিটার পাঁচ থেকে ছয় সেন্টিমিটার এটাকে আবার দুই দিয়ে ভাগ দেন পাবেন হচ্ছে স্তূরত্ব কত হয় তিন তাহলে দৈর্ঘ্য দশ থেকে বারো সেন্টিমিটার প্রস্থ পাঁচ থেকে ছয় সেন্টিমিটার এবং স্থূরত্ব হচ্ছে তিন সেন্টিমিটার এর বাইরের দিকে দেন কি উত্তল আর ভেতর দিকে হচ্ছে অবতল আর এই অবতল অংশটা খেয়াল করেন দেখেন কি একটু হয়ে গেছে না এই ভেতর বলতেছে আর এই হাইলাম বা হাইলাস দিয়ে দেখেন যে এখানে কি দুইটা জিনিস বের হচ্ছে এখানে একটু একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করেন একটু ইন্টারেস্টিং আছে এটা দুইটা স্ট্রাকচার ঢোকে আর দুইটা স্ট্রাকচার বের হয় ঠিক আছে কিরকম এটা হচ্ছে একটা কিডনি এটা হচ্ছে উত্তল অংশ আর অবতল অংশ অবতল অংশের এই যে ভাজের জাস্ট এই অংশ বলা হচ্ছে হাইলাম বা হাইলাস ঠিক আছে জাস্ট এই অংশটুকু কিন্তু হ্যাঁ পুরোটা না কিন্তু জাস্ট এই বলা হাইলাম বা হাইলাস এখন এই যে বৃক্ক এটা তো রক্ত যাওয়ার দরকার আছে অক্সিজেন যুক্ত রক্ত যাওয়ার আছে তাহলে ভেতরে ঢুকবে কে না শিরা অবশ্যই ধমনি ঢুকবে এখন যেহেতু সে বৃক্কে ঢুকতেছে বৃক্কের ইংরেজি হচ্ছে কিডনি কিডনির আয়টা ইংরেজ হচ্ছে আমি আপনাদেরকে আরো কয়েকটা ওয়ার্ড এরকম মিনিং বলে দিই আশা করি আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে যে ফুসফুস এর ইংরেজি হচ্ছে আপনারা কি জানেন লাংস এর আয়ারটিং ইংরেজি হচ্ছে পালমোনারি হার্ট হৃৎপিণ্ড এর ইংরেজি হচ্ছে কার্ডিয়াক তোমার কে বলে গ্যাস্ট্রিকের ব্যথা উঠছে অনেক আসলে এই যে স্টোমাক স্টোমাকের একটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে গ্যাস্ট্রিক ঠিক একইভাবে কিডনির আয়ারটিং ইংরেজি হচ্ছে রেনাল তার রেনালে যে ধমনীটা যাবে তার নাম কি হবে রেনাল ধমনী এখন অক্সিজেন যুক্ত রক্ত বের হয়ে সরি অক্সিজেন যুক্ত রক্ত কিডনিতে ঢুকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি বের হয়ে আসবে না তাহলে সেই শিরাটার নাম কি হবে কার্বন ডাইঅক্সাইড যে নিয়ে আসতেছে সেম রেনাল শিরা তাহলে ঢোকে রেনাল ধমনি বের হয় রেনাল শিরা এখন এই যে কিডনি এই কিডনির কাজ করার জন্য যে সিগন্যাল টিগনাল সেই সিগনাল টিগনাল কই থেকে আসবে মাথার মস্তিষ্ক যেটা সে মস্তিষ্ক থেকে তাহলে স্নায়ু এই যে মস্তিষ্ক থেকে কি হবে ভেতরে প্রবেশ করবে তাহলে দেখেন স্ট্রাকচার ঢুকলো কি কি একটা হচ্ছে রেনাল ধরাল স্নায়ু আর বের হলো কি রেনাল শিরা জিনিস বের হবে সেটা কি বৃক্ষের কাজ কি মূত্র তৈরি করা তাহলে বের হবে তার জন্য আধা পাইপ থাকতে হবে তাই না এই পাইপটার নাম হচ্ছে ইউরেটার তাহলে বের হবে দুইটা স্ট্রাকচার একটা হচ্ছে রেনাল শিরা আর একটা হচ্ছে ইউরেটার আশা করি আপনি যেটা বুঝতে পারছেন যে হাইলাম দিয়ে ইউরেটার এবং শিরা বহির্গত মানে বের হয় আর ঢুকে কি কি রেনাল ধমনী আর রায়ু এই যে লেখা আছে পরবর্তী ধমনী এবং স্নায়ু বৃক্ষে প্রবেশ করে আর এর বাইরে যে আবন সেই আবরণটার নাম কি ক্যাপসুল কর্টেক্স এই শব্দিক অর্থই হচ্ছে বাইরে যেমন ওই যে আপনারা যখন আহ টিসুতন্ত্র চ্যাপ্টারটা পড়েছেন টিসুতন্ত্রের চ্যাপ্টারে আপনারা দেখবেন যে কাণ্ডের লম্বচ্ছেদ প্রস্তচ্ছেদ বা মূলের প্রস্তচ্ছেদ দেখবেন বাইরের যে অংশটা সেই কর্টেক্স বলা হয়েছে কর্টেক্স শব্দের শাব্দিক অর্থই হচ্ছে বাইরে তো প্রথম লাইনটা আমরা এমনি বুঝতে পারলাম যে সর্বাধিক বাইরের অংশ আর এখানে কি রেনাল কর্পাসল যেগুলো আছে তারপরে হচ্ছে একটু পরে আমরা দেখবো গঠন করে আর মেডুলা আট থেকে আঠারোটি রেনাল পিরামিড এই যে খেয়াল করেন পিরামিডের মতো লাগতেছে পিরামিড মানে কি এটা আবার ওই যে আপনার মিশরের যে পিরামিড ওই রকম চোখা তিনকোনা পিরামিড এইরকম আশা করেন না পিরামিড বলতে এটা ত্রিকোনা স্ট্রাকচার বোঝানো হয়েছে এরকম দেখেন এখানে একটা ত্রিকোনা স্ট্রাকচার কিন্তু আমরা চাইলে ইমাজিন করতে পারি তাই না এই যে ত্রিকোন স্ট্রাকচার সো এই বলা হচ্ছে রেনাল পিরামিড এটা কই থাকে মেডুলা অংশে আমি যদি ভাগ করি তাহলে দেখেন এই যে লাল দাগ দিয়ে ভাগ করতেছি আমি বাইরের অংশটা হচ্ছে কর্টেক্স এই অংশটুকু হচ্ছে করটেক্স আর ভেতরের অংশটুকু হচ্ছে মেডুলা তাহলে মেডুলাতে কি থাকতেছে এই যে রেনাল পিরামিড গুলা অবস্থান করতেছে সংখ্যা কয়টা আট থেকে আঠারোটা আর পিরামিডের এর থাকে কর্টেক্স দিকে দেখেন এই যে এটা হচ্ছে পিরামিডের এর গোয়াটা কই থাকতেছে কটেক্স দিকে আর যে মাথা সেটা কই থাকতেছে ইউরোটার দিকে ঠিক আছে এই যে ইউরোটারটা এখানে বের হবে ইউরোটার দিকে আর রেনাল কলাম রেন্ড কলাম গুলো মুছে দেখেন আমরা কি বললাম পিরামিড গুলো থাকবে হচ্ছে মেডুলাতে আর কটেক্সটা থাকবে হচ্ছে বাইরে ধর এটা হচ্ছে একটা পিরামিড এটা হচ্ছে একটা পিরামিড খেয়াল করে দেখতে পারবেন এই যে করটেক্স অংশ অংশের অংশটা কি এই যে ভেতরে ঢুকে গেছে কর্টেক্সের অংশটা ভেতরে ঢুকে গেছে এগুলো হচ্ছে কি রেনাল কলাম বা রেনাল স্তম্ভ বৃক্ষের কাজ আমরা সবাই জানি কি করে এখানে মেইন একটা কাজে তো আসলে আমরা লিখি নাই বাট বৃক্ষের প্রধান কাজ কি মূত্র উৎপাদন করা এই যে আমরা মূত্র বিসর্জন করি সকালে উঠে রাত্রে বেলায় কে তৈরি করতেছে বৃক্ষ তার প্রধান কাজ হচ্ছে মূত্র তৈরি করা মানে আর এই মূত্রের মধ্যে দিয়ে সে আসলে মেইনলি কি করে এই যে আমাদের সেকেন্ড পয়েন্ট নাইট্রোজেন যত যে বর্জ্য সেগুলিকে অপসারণ করে দেয় পানি বের হচ্ছে আমরা পানি খাচ্ছি বেশি পানি বের হচ্ছে বেশি পানি খাচ্ছি কম পানি বের হচ্ছে কম তার মানে কি বডির মধ্যে সে পানির ভারসাম্যটা রক্ষা করতেছে বিভিন্ন লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে অম্ল খারের ভারসাম্য সে রক্ষা করতে পারে যথাযথ আয়নিক কম্পোজিশন মানে আয়ন সমতাটা রক্ষা করে কির পরিমাণ আয়ন বড়িয়ে থাকবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ইরাইথ্রো পয়োটিন ইরাইথ্রো মানে কি পয়োটিন মানে যে তৈরি করে ইরাইথ্রো শব্দ অর্থ কি লোহিত রক্তকণিকা মানে ইরাইথ্রো পয়োটিন নামক একটা হরমোন আছে যে হরমোনটা কি করে লোহিত রক্তকণিকা

বাবা সেই অবস্থা সবাই সঠিক উত্তর দিচ্ছে অনেক উন্নতি হয়েছে আপনাদের কাজ করে বোঝা যাচ্ছে সো আহ এটা কি আমি পোলটা এন্ড করে দিই যেহেতু অনেকেই সঠিক উত্তর দিয়ে দিয়েছে শেয়ার করে উত্তরটা হাইলাম ঠিক আছে অবতল অংশের ভাসকে বলা হচ্ছে হাইলাম নেক্সট লাইডে চলে যাই প্রত্যেক বৃককে প্রায় দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে আমি আপনাদেরকে নেফ্রোন অংশগুলো একটু চিনাই ঠিক আছে এই জিনিসটাকে বলা হচ্ছে গোমুরার কৌশির জালিকা আর কোশির চালিকা আমরা জানি কোশির চালিকা কিভাবে তৈরি হয় যে একটা ধমনি যখন একদম শেষে কোষে একদম শাখা পোশাক বিস্তার করে সেটাকে আমরা বলি কোশির চালিকা তাহলে আহ এখানে এখন কিন্তু এই শব্দটা নতুন লাগতেছে নতুন না এই শব্দটা আমি আপনাদেরকে প্রথমের দিকে পড়াইছি খেয়াল করে দেখেন আমরা কি বলছিলাম যে ট্রাকিয়ার যদি শাখা হয় সেটাকে আমরা বলি কি ট্রাকিওল ব্রংকায়ের যদি শাখা হয় সেটাকে আমরা কি বলি ব্রঙ্কিওল ঠিক একইভাবে যদি আর্টারি শাখা হয় সেটাকে আমরা কি বলবো আর্টারিওল সো এটা হচ্ছে অ্যাফায়েন্ট আর্টারিওল যেটা আসে সেটা হচ্ছে অ্যাফায়েন্ট আর্টারিওল এবং পরে কি কোষের জালিকা বিস্তৃত করে যায় এবং পরবর্তীতে বের হয়ে যায় কি ইফারেন্ট আর্টারিওল হিসেবে ইফারেন্ট আর্টারিওল ইফারেন্ট মানে কি যেটা এক্সিট হয়ে যায় এক্সিট থেকে ইফারেন্ট শব্দটা আসছে আর যেটা আসে সেটা হচ্ছে অ্যাফায়েন্ট আর্টারিওল আর ভেতরে যে কোষের জালিকাটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার কোষের জালিকা কোষের জালিকার পরে এই যে দেখেন ভেতরে ফাঁপা একটা ক্যাপসুলের মতো একটা অংশ দেখা যাচ্ছে এটা নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল বোম্যান্স ক্যাপসুলের পরে বোম্যান্স ক্যাপসুলের কাছেই একটা পেচা নালিকা দেখা যাচ্ছে বোম্যান্স ক্যাপসুলের কাছে বোম্যান্স ক্যাপসুলের নিকটে প্রক্সিমালে সো এই পেচা নালিকা বলা হবে প্রক্সিমাল কনভলিটেড টিউবিউল কনভলিটেড শব্দ অর্থ হচ্ছে পেচানো টিউবিউল মানে কি সেম ট্রাকিয়া থেকে ট্রাকিউল ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিউল আর্টারি থেকে আর্টারিওল এবং টিউবের ছোট ছোট টিউব সেটা হচ্ছে টিউবিওল সো প্রক্সিমাল কনভোলেটেড টিউবিওল প্রক্সিমাল বা নিকটবর্তী কেন বলছি কারণ এটা বোমাস ক্যাপসুলের কাছে তাহলে এই যে এখানেও পেঁচানো দেখতেছি এটা কি বোমাস ক্যাপসুলের কাছে না দূরে দূরে সেটার নাম কি হবে ডিস্টাল ডিস্টাল শব্দ অর্থ হচ্ছে দূরে সো ডিস্টাল কনভোলেটেড টিউবিওল এখন দেখেন নিচে একটা ইউ এর মতো একটা অংশ দেখা যাচ্ছে এর নাম হচ্ছে লুপ অফ ফ্যামিলি আপনারা কি লুপ শব্দের শাব্দিক অর্থ জানেন লুপ শব্দটার অর্থ হচ্ছে ফাঁস যেমন এই যে কেউ যদি গলায় দড়ি দিতে চায় তাহলে সে কি করবে এরকম একটা ফাঁস তৈরি করবে তাই না ফাঁস তৈরি করে এরকম গিট্টু দিয়ে তারপরে কি একটা ফ্যানের সিলিং এর সাথে লাগিয়ে ঝুলে পড়বে আমি কিন্তু কাউকে আত্মহত্যা করার জন্য উদ্বুদ্ধ করছি না আমি জাস্ট একটা ফাঁসের গঠন দেখাচ্ছি আর কি আসলে লুপ জিনিসটা কিরকম হয় সো লুপ জিনিসটা কি এই যে এখানে একটা লুপ সো এই যে দেখেন খেয়াল করে এখানে একটা লুপ তৈরি হয়েছে এই লুপটা আবিষ্কার করেন বিজ্ঞানী হেনলি তাই তার নাম অনুসারে এই লুপটাকে বলা হয় লুপ হেনলি এখন দেখেন যে এই নেফ্রনটা প্রত্যেক বিকে দশ থেকে বারো লক্ষের মতো থাকে বা চাইলে আপনি এটাকে এক থেকে এক মিলিয়নও বলতে পারেন ঠিক আছে যে কোনোভাবেই আসতে পারে দশ থেকে বারো লক্ষ বা এক থেকে এক মিলিয়ন তিন থেকে পাঁচ সেন্টিমিটার লম্বা একটা আর তাহলে সবগুলো মিলে কতটুকু হবে ছত্রিশ কিলোমিটার বা যদি মাইল হিসাব করেন বাইশ দশমিক পাঁচ মাইল আর মানুষের নেফ্রন দুই প্রকার একটা সুপারফিসিয়াল মানে যেটা বাইরের দিকে থাকে আর সে চার্সটা মিটারের নেফ্রন সাইকোবি কম অনলি 10% সুপার ফিশারটাই হচ্ছে 90% থাকে অনেকে দেখতেছোন তিন প্রোগ্রাম আমি আবারো বলছি আমাদের সাইটটা যথসম্ভব চেষ্টা করা হয়েছে লেটেস্ট এডিশন অফ বুক থেকে তৈরি করার বাট এর পরেও যদি বইয়ে দেয়া থাকে এবং সেটা যদি আপনাদের লেটেস্ট এডিশন হয় আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে লেটেস্ট এডিশনের বই সেটাকে ফলো করেন এই কথাটা আমি আগেও বলেছি ক্লাস শুরুর আগে এখনো বলছি আশা করি আপনারা এটা নিয়ে আর বিব্রত হবেন না নেফ্রেনের অংশগুলো দেখেন আমরা কিন্তু অলরেডি নেফ্রেনের অংশগুলো দেখিয়েছি রেনাল করপাসো এই যে জাস্ট এইটুকুর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রেনাল করপাসো এই প্রোশ্যনটা দেখেন তো এই প্রশ্নে কি কি আছে এই প্রশ্ন ছিল কি গ্লোমেরুলার কোষ জারিকার বোমাস ক্যাপসুল দেখেন রেনাল কর্পাস দুটো জিনিসই আছে একটা হচ্ছে গ্লোমেরুলাস আর হচ্ছে বোমাস ক্যাপসুল এরপরে শুরু হচ্ছে নালিকাগুলা নালিকা দেখেন এটা কি নিকটবর্তী প্যাচন নারিকা তারপর লুপ অফ হেনলি তারপর দূরবর্তী প্যাচন নারিকা দেন দূরবর্তী পেচা নারিকা যেখানে শেষ হয় সেটা হচ্ছে সংগ্রাহী নারিকা ঠিক আছে এটা হচ্ছে সংগ্রাহী নারিকা সংগ্রাহী নারিকা কি করে এই যেটা কি তৈরি করে মূর্ত উৎপাদন করতেছে সেই মূর্তটাকে সংগ্রহ করে এখানে অনেকগুলো ডালপালার মধ্যে দেখা যাচ্ছে বেসিক্যালি এগুলোতে কি এগুলোতেও আরো এরকম নেফ্রন যুক্ত আছে ঠিক আছে এগুলোতেও আরো নেফ্রন যুক্ত আছে এই যেভাবে ধরেন এখানে কি আরেকটা নেফ্রন যুক্ত থাকবে আশা করি বুঝাইতে পেরেছি তাহলে দেখেন টিউবিলে কি কি আছে এই যে প্রক্সিমাল প্যাচনালিকা বা নিকটবর্তী কেন নিকটবর্তী কারণ সেটা ক্যাপসুলের নিকটে ছিল এই যে আমি দেখিয়েছিলাম ক্যাপসুলের নিকটে তাই নিকটবর্তী আর ক্যাপসুল থেকে দূরে তাই হচ্ছে দূরবর্তী সো প্রক্সিমাল প্যাচনালিকা লুপ অফ হেনলি ডিস্টাল প্যাচনালিকা এবং সংগ্রহী নালিকা আশা করি আমরা সবগুলোই চিনি এখন আর হেনলির লুপে কি আছে নিম্নগামী বাহু খেয়াল করেন একটা বাহু কি নিচের দিকে নামতেছে একটু খেয়াল করেন একটা বাহু নামতেছে নিচের দিকে একটা লুপ তৈরি হয়েছে আর একটা কি উপরের দিকে উঠতেছে তো এই জিনিসগুলো যদি আমি ছবিতে দেখি মানে চার্টে দেখি তাহলে বাহু হচ্ছে নিম্নগামী একটা পাতলা ঊর্ধ্বগামী আর ঊর্ধ্বগামী পাতলা মানে কি চিকন আর একটা স্থুল মানে কি মোটা এই যে ছবিতে আবার খেয়াল করেন যেটা কি পাতলা আর এটা কি স্থূল বা মোটা তাহলে এই জিনিসটা কি এক পর্যায়ে যে মোটা হয়ে যায় ঠিক আছে এই জন্য স্থূল ঊর্ধ্বগামী বাহু বলা হয়েছে সুন্দর একটা ছবি এখান থেকে সুন্দর করে ব্যাখ্যা করা যায় তো এই যে বোমেন্স ক্যাপসুল দেখা যাচ্ছে এরপর কি প্রক্সিমা বা নিকটবর্তী প্যাচনারিকা তারপর নিচের দিকে নামতেছে কি লুপো লুপ অফ ফ্রেন্ডলির পরে এই যে ইউ বা ফার্স্ট যে লুপটা তারপর কি ঊর্ধ্বগামী অফ ফ্রেন্ডলি ঊর্ধ্বগামীর মধ্যে কি এই যে স্থুল অংশ একটু মোটা অংশ এটা কি চিকন অংশ ছিল পাতলা ঊর্ধ্বগামী আর এটা কি স্থূল ঊর্ধ্বগামী আপনি চাইলে কিন্তু এখানেও বলতে পারেন যে স্থূল নিম্নগামী আর হচ্ছে পাতলা নিম্নগামী ঠিক আছে একই জিনিস আর উপরে আসার পরে প্যাচনালিকা আবার ডিস্টাল কমিউটি টিউবওয়েল আর সেটা যে মিলতে হয়েছে কোথায় কালেক্টিং টিউবওয়েলে বা কালেক্টিং ডাকতে একটা পোল আছে দেখি কে কে আনসার পারে আপনার আসলে ও আম সরি আমি আগে পরে রেজাল্টটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য নেক্সট পোলটা আমরা দেখি ঠিক আছে

ওকে আমি বুঝতে পারছি এর তো সবাই সঠিক দিবেন আমি পোলটা এন্ড করে দিচ্ছি আর রেজাল্টটা শেয়ার করে দিচ্ছি রেজাল্ট শেয়ার না করলে আপনারা জানেন আসলে এটা কি হবে উত্তর হচ্ছে নেফ্রন যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি রেচন কি বৃক্কের গঠন আলোচনা করো দেখাইছি আমরা রেনাল পিরামিড কি আপনাদেরকে বুঝাইছি নেফ্রন কি নেফ্রনের গঠন বর্ণনা আমরা যেটা চার্টের মাধ্যমে পুরোটাই বুঝাইছি আচ্ছা এখন দেখেন রেচনের শারীর বৃত্ত নাইট্রোজেন বর্জ্য উৎপাদন এখন দেখেন নাইট্রোজেন বর্জ্য আসলে কি কি আছে আমরা যারা রক্ত চ্যাপ্টার যারা করছেন আমাদের সাথে আশা করি তারা হয়তো আপনাদেরকে লিখে দিয়েছে এরকম ইউ ইউ কি জানি হয় ইউ মানে কি ইউরিয়া সবচেয়ে ক্ষতিকর এই ইউ মানে কি ইউরিক অ্যাসিড আইতে মনে রাখবেন অ্যামোনিয়া কিতে হচ্ছে হচ্ছে যাতে ঠিক আছে এই জিনিসগুলো কি এই জিনিসগুলো হচ্ছে নাইট্রোজেন করতে বর্জ্যপথ ঠিক আছে তো নাইট্রোজেন করতে যে বর্জ্যপথ মানে নাইট্রোজেন ভেঙে যে মানে সাধারণত এই প্রোটিন যে খাবার জাতীয় খাবার গুলো আমরা খাই এই প্রোটিন ভেঙে বেসিক্যালি নাইট্রোজেন যত বর্জ্যগুলো উৎপাদন হয় সো ইউরিয়া দেখেন ইউরিয়া হচ্ছে আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করবো ঠিক আছে যে নাইট্রোজেন যত বর্জ্য কি আছে সো ইউরিয়া হচ্ছে আমাদের প্রধান নাইট্রোজেন বর্জ্য পদার্থ এটা কি চক্রিতে অনিথিন চক্রের মাধ্যমে উৎপন্ন হয় কাইন্ডলি ইনফরমেশন মনে রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য আর ডি এমন এনজম ডিএমিনেশন প্রক্রিয়ায় এটা উৎপন্ন হয় ডি এমআইনাস এনজাম প্রকৃত ডিএমিনেশন ডি শব্দটা অর্থ কি আমরা যখন ডি শব্দটা বলি ডি মানে হচ্ছে বাদ দেয়া অ্যামিনেশন শব্দটা শুনে বুঝতে পারছেন এখানে গন্ধ আছে মানে অ্যামিনেশন প্রক্রিয়ায় বেসিক্যালি কি হয় থেকে অ্যামিন বাদ পড়ে যায় এন্ড অ্যামিন গ্রুপটা বাদ পড়লে যেটা হয় সেটা হচ্ছে একটা এই যে বিষাক্ত একটা নাশনকৃত পদার্থ উৎপন্ন সেটা হচ্ছে ইউরিয়া একইভাবে ইউরিকিসটা কিভাবে তৈরি হয় পিউরিন খারকের বিপাকের ফলে মানে পিউরিনটা ভাঙতে ভাঙতে এক সময় কি অ্যাসিডে কনভার্ট হয় আর পেশিতে আমাদের একটা ক্রিয়েটিন নামক অ্যাসিড আছে অ্যামিনো টা কি করে পেশিতে শক্তি যোগায় বেশি কাজ নিয়ন্ত্রণ করে এই ক্রিয়েটিন বিপাকের ফলে বা ক্রিয়েটিন ভাঙতে ভাঙতে সময় উৎপন্ন হচ্ছে ক্রিয়েটিন আর রক্তে ক্রিয়েটিনের রোগ নির্ণয় নির্দেশক হিসেবে গণ্য করা হয় আপনারা জেনে আনন্দিত হবেন অবাক হবেন আসলে আমরা হসপিটালে আমি তো এখন ইন্টার্ন করি তো রোগীরা যখন আসে যখন কিডনির কোনো সমস্যা নিয়ে আসে বা এরকম রক্তে বমি বমির সমস্যা নিয়ে আসে আমরা একটা টেস্ট অবশ্যই দিই সেটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন আপনাদের বাসায় যাদের বাবা মা বা আত্মীয়স্বজনের যুক্ত সমস্যা আছে একটু ফাইজেল ঘাটাঘাটি করে দেখবেন যে ক্রিয়েটিন নামক একটা টেস্ট অবশ্যই করতে দেয়া হয় কারণ এটা একদম কনফার্মেটিভ এটা টেস্ট যে কিডনি সমস্যা বোঝার জন্য সহায়ক মাত্রাটা দেখেন 1.06 থেকে 1.2 যদি আমরা হসপিটালে 0.4 থেকে 1.4 এই মাত্রাটা ইউজ করি হ্যাঁ তবে বলেই যেহেতু এটা আছে আপনারা বয়েটটাকে ফলো করবেন মহিলাদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার পেশিতে যেহেতু সব সময় ক্রিয়েটিন থাকে তার মানে কি বডিতে সবসময়ে ক্রিয়েটিন উৎপন্ন হয় এখন এই ক্রিয়েটিনটা কিডনি কিডনি যদি সমস্যা হয় তাহলে এই কি দেহের বাইরে বের হতে পারবে পারবে না ক্রিয়েটিনের মাত্রা বাড়বে না কমবে আপনারা ক্রিয়েটিনের আমি যদি বলি যে কিডনি সমস্যা আছে তাহলে আপনারা কি বুঝবেন ক্রিয়েটিনের মাত্রা বেশি হবে না কম হবে চ্যাটের অ্যান্সার দেন তো যে কারোর যদি কিডনিতে সমস্যা হয় এবং সে যদি রেশমি যাই হোক থ্যাংক ইউ তোমাদেরকে সবাই দেখছে বেশি বা বাড়বে ভেরি গুড ইট ইস গুড অ্যান্সার ইভেন দেখা যায় যে অনেক সময় এই যে ওয়ান পয়েন্ট টু না এটা বেড়ে চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত হয়ে যায় রোগীকে তখন ডায়ালাইসিস দেওয়া লাগে বিজ্ঞানিক কুষ্ণীর মতো তিন ধাপে সম্পন্ন হয় মূত্র উৎপাদন প্রক্রিয়া এটা হচ্ছে পরিস্রাবণ নির্বাচিত পুনর্শন আর হচ্ছে সক্রিয় খরণ আচ্ছা দেখি তো কিনা আচ্ছা সো অতিসূক্ষ্ম পরিশ্রাবণ মানে কি এই যে আমরা বলছিলাম যে অ্যাফারেন্ট মানে যেটা আসে ভেতরে থাকে কোশির জালিকা এবং যেটা বের হয়ে যায় এখানে থাকে হচ্ছে বোমেন্স ক্যাপসুল খেয়াল করেন এই যে এফারান্ডা আইটারিয়াল আসে আর এফান ডাইট্রিয়া বের হয়ে যায় এখানে এফারান্ড আইট্রিয়ালটা আমি একটু মোটা করে আঁকাচ্ছি ঠিক আছে মানে এর পাইপটা হচ্ছে মোটা পাইপটা হচ্ছে চিকন এই জন্য হয় কি আপনি একটু চিন্তা করেন তো একটা বড় ড্রেন সেখানে হঠাৎ করে চিকন হয়ে গেছে তাহলে পানিটা এখানে কি একটু জমে থাকবে স্থির হয়ে থাকবে তারপর কি হবে তীব্র বেগে এই দিক দিয়ে বের হয়ে যাবে কারণ কি যে স্থির পানির একটা চাপ আছে স্থির পানি এটা ইংরেজি যদি আমি করি ইংরেজিটা কি দাঁড়াবে জানেন হাইড্রো মানুষের পানি স্ট্যাটিক মানুষের স্থির তো যে স্থির পানিটা এই ড্রেনের এখানে যে চাপটা দিচ্ছে সেই চাপটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার তো এখানেও হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কাজ করে যার ফলে কি হয় হাইড্রোস্ট্যাটিক প্রেশারের ফলে যে রক্তটা আসে দেখা যায় শুধুমাত্র ইফারেন দিয়ে কিছু আরবিসি বিসি প্রোটিন এগুলাই এস্কেপ করে যায় আর নিচে দেখা যায় যে গ্লুকোজ সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া ক্রিয়েটিনিন ঠিক আছে এসবগুলো জিনিস কী হয় এই ক্যাপসুলের মধ্যে জমা পড়ে যায় এই ক্যাপসুলের মধ্যে জিনিসগুলো জমা পড়ছে সেগুলো কি বলা হচ্ছে গ্লোমুলার ফিল্টার এগুলোকে বলা হচ্ছে গ্লোমেরুলার ফিল্টার এটা কিভাবে তৈরি হয়েছে ছাঁকনের ফলে এই যে বললাম হাইড্রোস্ট্যাটিক প্রেশার হয় হাইড্রোস্ট্যাটিক প্রেশার জন্য জিনিসগুলো কি নিচে পড়তে থাকে কিন্তু এখানে যে লেয়ারটা আছে সেটা কি করে আরো ছাঁকনির মাধ্যমে এই গ্লোমেরুলার ফিল্টারটা উৎপাদন করে তাহলে অতি সূক্ষ্ম পরিশ্রমের মাধ্যমে কি হয় গ্লোমেরুলার ফিল্টারটা উৎপাদন হয় আর এই গ্লোমেরুলার ফিল্টারটা কই থাকে উত্তরটা হচ্ছে এই যে বোমেন্স ক্যাপসুলে এরপরে দেখেন যেটা বললাম ফলে উৎপন্ন হয়েছে সেখানে কি আছে গ্লুকোজ আছে সোডিয়াম আছে আছে পটাশিয়াম আবার ইউরিয়া আছে ক্রিয়েটিন আছে ইউরিয়া ক্রিয়েটিন এগুলো বর্জ্য পদার্থ এগুলো আমার দেহের বাইরে বের করে দেওয়া দরকার কিন্তু গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড সোডিয়াম পটাশিয়াম এগুলো কি বর্জ্য পদার্থ অবশ্যই না তাহলে এগুলো কি করতে হবে আবার বডিতে ব্যাক করে নিতে হবে আর এই কাজটাই করেছে যারা টিউবিউল তারা যেমন এই যে প্রক্সিমাল প্যাচনালিকা ছিল তারপর হচ্ছে লুপো ফেনলি ছিল

বডিতে আবার ব্যাক করতে থাকে অ্যান্ড ব্যাক করার ফলে শেষমেশ মূত্রের পরিমাণটা হয় অনেক কম সো এটাকে বলা হচ্ছে নির্বাচিত পুনঃশোষণ কেন নির্বাচিত বলা হচ্ছে কারণ দেখেন ইউরিয়া কিরজিন এগুলো কিন্তু সে বডিতে ব্যাক করতেছে না এগুলো কিন্তু কি টিউবওয়েল বেয়ে বেয়ে এদিক দিয়ে কিন্তু কি শেষমেশ এই সংগ্রাই নালিকা দিয়ে কিডনি দিয়ে মানে ইউরেটার দিয়ে পরবর্তীতে বের হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু সে নিচ্ছে না সে নিচ্ছে কোনগুলো অনলি সিলেক্টিভ কিছু জিনিস নিচ্ছে যেগুলো তার বডিতে লাগবে যেমন গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড সোডিয়াম পটাশিয়াম পানি জাস্ট এগুলো কি পুনঃসন হবে মানে অতি সূক্ষ্ম পরিশ্রম যেটা হবে সেখান থেকে নির্বাচিত পুনঃসনের ম্যাটেরিয়াল গুলো কি বাদ যাবে আর যোগ হবে কি সক্রিয় করণ আশেপাশে যে ক্যাপিলারি বা কোষচারি আছে সেখান থেকে কি কিছু অ্যাডও হয় যেরকম বের হয়ে যায় সেরকম কিছু কি অ্যাড হয় যেমন ক্রিয়েটিন ইউরিক অ্যাসিড এগুলো কি অ্যাড হয় যেগুলো পরবর্তীতে এই যে মূত্র এক মিলিমিটার মূত্র এইগুলো কি যোগ হয় যোগ হয়ে একত্রে এক মিলিমিটার মূত্র হিসেবে দেহের বাইরে নিষ্কাশিত হয় তাহলে মূত্র সৃষ্টির কমন ফর্মুলা হচ্ছে এটা যে অতি সূক্ষ্ম পরিশ্রাবণ মাইনাস নির্বাচিত পুনঃশোষণ প্লাস সুক্রিয় খরণ ইজ ইকুয়াল টু মূত্রিকায় চাপটা দেখেন পঁচাত্তর মিলিমিটার পার চাপ রক্তের চাপ ত্রিশ মিলিমিটার পরিস্থিতির তর চাপ বিশ মিলিমিটার আচ্ছা আমি কি ফাস্ট কথা বলতেছি অনেক আই গেস আমি অনেক স্লো কথা বলি বাট চ্যাটবক্স অনেকে লিখতেছো যে ফার্স্ট কথা হচ্ছে কিনা আচ্ছা ঠিক আছে আমি একটু স্লো কথা বলার চেষ্টা করছি পরিস্থিতি তলের চাপ আর প্রকৃত ছাকন চাপ এগুলো জাস্ট আপনারা মনে রাখবেন ঠিক আছে জাস্ট মনে রাখার জন্য কার্যকর পরিস্রাবণ চাপটা কি এই যে যে চাপের জন্য ওপর থেকে কি হয় নিচে ফিল্টারটা চলে আসে সেটাকে বলা হয় কার্যকরী পরিস্রাবণ চাপ আর যেই চাপের জন্য এখান থেকে ফিল্টারগুলো এখানে এইখানে আসে সেটাকে কি বলা হয় বলতে পারবেন একটু আগে বলছি চাপটাকে বলা হচ্ছে হাইড্রোস্টেটিক চাপ সো যে নির্বাচিত পুনঃসন প্রক্সিমাল প্যাচনারিকে আমরা দেখেছি প্রক্সিমাল প্যাচনারিকে কোনটা এটার প্রায় সিক্সটি টি ওখানে পুনঃসিত হয় হেনলি লুপে অভিশ্রবণ প্রক্রিয়ায় সত্তর পার্সেন্ট পানি পুনঃসিত হয় আর গোমেরা ফিল্টারে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ইউরিয়া রেনাল টিউবেল থেকে ব্যাপন প্রক্রিয়ায় পুনঃসিত হয় এগুলো হচ্ছে মানে একটু থিওরিক্যাল ইনফরমেশন ঠিক আছে ষাট পার্সেন্ট চৌত্তর পার্সেন্ট একটু মনে রাখার জন্য আপনাদের আর কি স্লাইড একটু আলাদা করে আমি লিখে রাখছি

ইয়াগুলো আছে যেমন হাইড্রোজেন আয়ন পটাশিয়াম আয়ন সোডিয়াম সরিমিয়াম দেখি মূত্রতে কি আছে একজন করে পনেরোশো মিলি লিটার মূত্র ত্যাগ করে এটা ভ্যারি ভ্যারি করতে পারে ঠিক আছে পনেরোশো মিলি মানের কত প্রায় দেড় লিটারের মতো এটা কিন্তু ভ্যারি করতে পারে পার্সেন্ট পার্সেন্ট অবশ্যই ভ্যারি করবে এটা আর বৃক্ষ কি করে দৈনিক জিরো পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ লিটার পর্যন্ত মূত্র উৎপাদন করতে পারে মূত্রের রংটা সাধারণত কিন্তু একদম ক্লিয়ার পানির মতো না অনেক বেশি পানি খেলে একদম সাদা ফক সাদা না বেশি বর্ণহীন ফক মূত্র মূত্রে উৎপন্ন হয় কিন্তু সাধারণভাবে কিন্তু কি বেশ খড় বর্ণ হালকা হলুদ বর্ণ হয় তাই না এটা কেন হয় এই ইউরকম পদার্থের উপস্থিতির জন্য আর এই যে দেখবেন মূত্রের যে ঝাঁঝালো গন্ধ আমরা বয় স্কুলে পড়তাম আমি বগুড়া জেলা স্কুলের স্টুডেন্ট ছিলাম তো জেলা স্কুলে আমাদের যে কমন ওয়াশরুম ছিল সে কমন ওয়াশরুমে ঢুকলেই দেখা যায় এমন একটা ঝাঁঝালো গন্ধ যে ঢুকা চাইতো না ভেতরে তো এই যে ঝাঁঝালো গন্ধ এটার জন্য দায়ী কিন্তু কি ইউরিনোট আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ওয়ান থেকে ওয়ান ঠিক আছে এরপর রাসায়নিক ধর্ম দেখেন মূত্র সামান্য অম্লীয় এর পিএস এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো থেকে সিক্স পয়েন্ট ফাইভ আচ্ছা তাহলে আমাকে একটু ও এখানে দেখাই আছে এর মান যেহেতু সাথে তাই ধর্মটা কিরকম অম্লীয় আর বা মূত্রবর্ধক ডাই মানে কি দুই ইউরোটিক্স মানে কি ইউরিন মানে কি ডাবল ইউরিন মানে এমন কিছু যা ইউরিনটা ডাবল করে দেয় এই চ্যাট বক্সে একজন লিখছে আপেক্ষিক গুরুত্বটা কি ভাই তোমাদেরকে আপেক্ষিক গুরুত্ব আমি বুঝাবো গাধা যে ফিজিক্সের জিনিস পরে আসার কথা আগে থেকেই তাহলে বলতেছি কোনো কিছু পানির তুলনায় কতটুকু ভারী এটা বোঝানোর জন্য আপেক্ষিক গুরুত্ব এই টার্মটা আমরা ইউজ করি ঠিক আছে এটা ফিজিক্সের এর কম্পোনেন্ট আমি বলে দিলাম সাধারণত আপেক্ষিক গুরুত্ব যার বেশি হয় একের চেয়ে বেশি হয় সেটা পানিতে ভাসে না ডুবে যায় আর যেটা একের চেয়ে কম হয় সেটা সাধারণত পানিতে ভাসে সহজ কথায় পানির তুলনায় কোনো কিছু কত ভারী বা হালকা সেটা বোঝানোর জন্য আমরা আপেক্ষিক গুরুত্ব শব্দটা ইউজ করি ক্লাস টেনে ইলেভেনে ফিজিক্সে ছিল কেমিস্ট্রিতে ছিল তারপর যদি আপনার বায়োলজিতে সেই কোশ্চেনটা আস করেন আচ্ছা ঠিক আছে সো ডায়বেটিক্স মানে কি যে ইউরিনের পরিমাণটা ডাবল করে দিবে এরকম কি কি আছে চা কফি পানি লবণাক্ত পানি ঠিক আছে ওকে খেয়াল করবেন চা কফি লবণাক্ত পানিগুলো খেলে কি হয় মূত্রের পরিমাণটা স্বাভাবিকভাবে বেড়ে যায় আর ইউরিয়ার অধিক থাকলে তাকে ইউরিয়টেলিজম বলে আর মানুষের ক্ষেত্রেও সেম আমাদের মূত্রে ইউরিয়ার পরিমাণ অনেক বেশি তো এটাকে এই জন্য আমাদের মানুষকে কি বলা হচ্ছে ইউরিওটেলিক প্রাণী একইভাবে শুধু মানুষ না যেসব প্রাণীর ক্ষেত্রে তাদের মূত্রে ইউরিয়ার পরিমাণ বেশি থাকে সেগুলোকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী কঠিন জিনিস কিন্তু মূত্রের উপাদান এর মধ্যে কয়েকটা আপনাদেরকে মাস্ট মুখস্থ রাখতে হবে আমি একটু বলে দিয়ে আপনাদেরকে সাহায্য করি পানির পরিমাণটা পঁচানব্বই পার্সেন্ট ইউরিয়া টু পার্সেন্ট ইউরিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ক্রিয়েটিন আর কোনো কিছু মনে রাখলেও ক্রিয়েটিনিন আর ইউরিয়া এটা মাস্ট মনে রাখতে হবে ঠিক আছে আর সাথে করে এক্সট্রা মনে রাখতে পারেন হচ্ছে ক্যালসিয়াম

সহজ কথায় আমি অস্ম রেকুভেশন শব্দটা ব্যাখ্যা আপনাদেরকে দেই পানি যদি খাই বেশি মূত্র উৎপাদন হবে বেশি পানি যদি বেশি খাই মূত্র উৎপাদন বেশি হবে পানি যদি কম খাই মূত্র উৎপাদন কম হবে আবারও বলতেছি পানি যদি বেশি খাই মূত্র উৎপাদন হবে বেশি অ্যান্ড সেটা কি পাতলা হবে তাই না বেশি মূত্র পাতলা হবে আর যদি পানি খাই কম তাহলে মূত্র উৎপাদন হবে কম আর এই যে মূত্রটা উৎপাদন সেটা কি হবে গাঢ় হবে ঘন হবে এর জন্য মেইনলি যে হরমোনটা কাজ করে বা নাম এডিএচ এর আইটন হচ্ছে ভ্যাসোপ্রেসিন ভ্যাসোপ্রেসিন কেন বলা হয় ভ্যাসো শব্দটা আছে ভেসেল থেকে মানে রক্তবাহিকা আর প্রেসিন মানে যে প্রেস করে সো রক্তবাহিকা কি সংকোচন করে তাহলে কি প্রেসার বাড়াইতে পারে একটু আগে অনেকে কোশ্চিন করতেছিলেন যে কিভাবে প্রেসার বাড়ায় তো কথা হচ্ছে যে একটা ক্ষমতা আছে প্রেসার বাড়ানোর সে রক্ত নালী সংকোচন করে দেয় সংকোচন করার ফলে কি রক্তের প্রেসারটা বেড়ে যায় আর মেইনলি এখানে যেটা কাজটা করে অ্যান্টি ডায়াবেটিক এখানে দেখেন নাম শুনে কিন্তু এর অর্থ আমরা বুঝতে পারতেছি অ্যান্টি ডায়াবেটিক মানে কি অ্যান্টি মানে কি এগেইনস্টে ডায়াবেটিক ডাবল ইউরিন একটু আগে আমরা ওই যে পড়ছিলাম না ডায়াবেটিক্স পদার্থ যেটা মূত্রের পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে অ্যান্টি মানে কি কমাবে যেহেতু ডায়াবেটিকের অ্যান্টি মানে মূত্রের পরিমাণ বেশি হওয়া বা ডাবল হওয়া অ্যান্টি মানে কমাই দিবে ভাইরাসের কি কাজ করে অ্যান্টিভাইরাস তো ডাইডিকের কি কাজ করে অ্যান্টি অ্যান্টিডাইটিক তাহলে এডিসটা কি করবে মূত্রের পরিমাণটা কমানোতে কাজ করে ঠিক আছে তাহলে দেখেন এই যে আপনি যদি পানি বেশি খান আমি ছকটাতে যাবো না হ্যাঁ আমার ছকটা অনেক ঘিজি লাগতেছে আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি আপনি যদি পানি বেশি খান মনে রাখবেন দেহে তাহলে কি হবে পানিটা কি হবে পানি বেশি খালে দেহ পানি বাড়বে সহজ আর দেহে পানির সাথে এক জিনিস সবসময় মনে রাখবেন এডিএইচ এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক দেহে পানির সাথে এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক মানে দেহে যদি পানি বেশি থাকে হবে কম আর দেহে যদি পানি কম থাকে এডি ক্ষরণ হবে বেশি ব্যস্তানুপাতিক খুবই কমন জিনিস তাহলে দেহে যদি পানি বেশি থাকে এডি ক্ষরণ কম হবে না বেশি হবে কম হবে তাহলে এডি যদি খরণ কম হয় তাহলে ওই যে এডিএসটা কাজ করে কথা জানেন ডিস্টাল কনভারটিবলে দূরবর্তী প্যাচন তাহলে সে দূরবর্তী থেকে কি পানি শোষণটাও কম করবে অ্যান্ড পানি শোষণ যদি সে কম করে মানে কি দেহে পানি কম ব্যাক করতেছে দেহে পানি কম ব্যাক করা মানে পানি কোথায় বেশি যাওয়া মূত্রে তার মানে কি মূত্রে পানি বেশি থাকবে মূত্রে পানি বেশি থাকা মানে কি মূত্রের পরিমাণ বৃদ্ধি পাওয়া না কমে যাওয়া অবশ্যই বৃদ্ধি পাওয়া আর মূত্রের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা পাতলা হবে না ঘন হবে অবশ্যই পাতলা হবে তাহলে দেহ থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে দেহের পানির পরিমাণটা আবার কি নিউট্রাল পজিশনে চলে চলে আসবে আসবে না দেহের পানি 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 আবার কি একটা নিউট্রাল এটাই যে দেহে যদি যদি বেড়ে যায় মানে আপনি বেশি খান পানির ইনপুট যদি বেশি হয় তাহলে দেহে পানি বাড়বে পানির সাথে এডিসের সম্পর্ক ব্যস্তানুপাতিক হ্যাঁ হ্যাঁ রিপিট করতেছি শোনো পানির সাথে এডিচ সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক তাহলে এডিসের কাজটা কি পানি শোষণ করা যদি কমে তাহলে পানি শোষণ কি হবে কম হবে পানি শোষণ যদি কম তাহলে পানি যায় বেশি তাহলে মূত্রে যদি পানি বেশি যায় সেই মূত্রটা কেমন হবে পাতলা হবে মূত্রে পানি বেশি যাওয়া মানে কি মূত্রের পরিমাণও বেড়ে যাওয়া মূত্রের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি পানি মানে মূত্রটা হবে পাতলা তাহলে দেহ থেকে পানি বেশি বের হয়ে গেল মূত্রের পানি বেশি বের হয়ে যাওয়া মানে কি দেহ থেকে পানি বের হয়ে যাওয়া বেশি তাহলে দেহের পানিটা কি হবে নিউট্রাল পলিশন আসলো না এই এখন যদি উল্টা হয় তখন পানি যদি কম খাচ্ছেন না আপনি ধরেন মরুভূমিতে গেছেন পানি পাচ্ছেন না কোথাও ইনপুট কম তাহলে দেহে পানির পরিমাণও কম সেক্ষেত্রে এডিএসটা কি হবে আবার বলছি পানির সাথে এর সম্পর্ক কি রকম ব্যস্তানুপাতিক এডিএসটা বেড়ে যাবে তখন পানি শোষণ কি হবে বাড়বে পানি শোষণ যদি বাড়ে তাহলে মূত্রে পানির পরিমাণটা কমবে কারণ মূত্রের যে পানি সেই পানিটা সে দেহে ব্যাক করতেছে তাহলে মূত্রের পরিমাণটা কম হবে কেন কারণ মূত্রে পানি যাচ্ছে কম তাহলে মূত্রের পরিমাণ যদি কম হয় তাহলে মূত্রের ঘনত্বটা কি বেশি হবে না বেশি হবে এন্ড মূত্রে পানি যাবে কম দেহে পানি আসবে তার মানে কি দেহের পানিটা বাড়ানোর চেষ্টা করবে আলটিমেটলি এইভাবেই অসম রেগুলেশন ব্যাপারটা রেগুলেটেড হয় আমাদের এড ডিজ হরমোনের মাধ্যমে আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি হো এই ছকটা এখানে ঠিক আছে সেম জিনিস দুইটাই সেম জাস্ট এই যে এটা আমি লিখে দিছি এই জাস্ট উল্টা করলেই আপনার ওই ছকটা পেয়ে যাবেন একই জিনিস রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ে হরমোনাল কি একটা কথা সবসময় মনে রাখবেন মূত্রের ঘনত্ব এটা রেগুলেট করে হচ্ছে এরিচ আর রক্তে সোডিয়াম এটা রেগুলেট করে হচ্ছে অ্যালডোস্টেরন কে বলা হয় লাইফ সেভিং হরমোন একবার রিডিং রুমে পড়তে গেছি পড়তে যেয়ে দেখি আমার একটা ফ্রেন্ড তো তার ফ্রেন্ডে একটা কল আসছে তো কলের নাম লেখা দেখেছে অ্যালডোস্টেরন

ফলে দেখা যায় যে বিভিন্ন ধরনের হাইপোভলেমিয়া মানে শরীরে পানির পরিমাণ কমে যাওয়া বা এই ধরনের সমস্যা থেকে শরীর মুক্তি পায় ঠিক আছে তো এটা এই জন্য এটাকে লাইফ সেভিং হরমোন বলা হয় দেখেন রক্তের সোডিয়াম যদি কমে যায় খুবই স্বাভাবিক আপনি চিন্তা করেন সোডিয়ামটাকে আপনি লবণের সাথে তুলনা করেন তো আপনি একটা পানিতে লবণ মিশাইছেন সেটা কি বেশি আয়তন বেড়ে গেল তার সে চাপও বেশি দিবে তাই সোডিয়াম বা লবণ যদি কমায় দেন কি হবে চাপও কমে যাবে আয়তনও কমে যাবে এই কথাটাই বলা হয়েছে এখানে তখন সখন কি হয় রেনিন এনজাইম করতে হয় কই থেকে জ্যাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে খুব ইম্পর্টেন্ট বিষয় ঠিক রেনিন এনজাইম কই থেকে করতে হয় উত্তর হচ্ছে জাকস্ট্র গ্লোমেরুলার কমপ্লেক্স এই রেনিন এনজাইমটা কি করে অ্যাঞ্জিওটেনসিনোজেন আপনারা যشب নামেশে জেন দেখবেন বুঝবেন এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড যেমন আপনারা পরিপাকতন্ত্রে পড়ছেন পেপসিনোজেন ওটা অ্যাক্টিভেট হলে কি হয় পেপসিন একইভাবে ভাবে অ্যাঞ্জিওটেনসিনোজেন অ্যাক্টিভেট হলে কি হবে অ্যাঞ্জিওটেনসিন পরিণত করে আর এই অ্যানজিওডেনসিন যে অ্যাডনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন তাহলে অ্যালডোস্টেরন কই থেকে হয় উত্তরটা কি হবে অ্যাডনাল কর্টেক্স অবশ্যই মনে রাখতে হবে এটা জ্যাক্সটাগোনাল কমপ্লেক্স থেকে বের হয় রেনিন আর অ্যাডনাল কর্টেক্স থেকে বের হয় অ্যালডোস্টেরন আর এই কি করে ধরেন এটা হচ্ছে ডিস্টাল কনভার্টিবল বা দূরবর্তী প্যাচনারি কি আপনি মনে রাখবেন এডিএইচ অ্যালডোস্টেরন এরা সবাই কিন্তু দূরবর্তী প্যাচনারিতেই কাজ করে এটা হচ্ছে দূরবর্তী প্যাচনারিকা আর এটা হচ্ছে রক্তবাহিকা এই রক্তের মধ্যে এর মধ্যে কি রক্ত আসে সোডিয়ামের পরিমাণ কম অ্যালডোস্টোন কি করে ধরেন এই মূত্র দিয়ে অনেক সোডিয়াম বের হয়ে যাচ্ছে সোডিয়াম টাটা বাই বাই আমি এখন মূত্র পথে যাই বলে সোডিয়াম বের হয়ে যাচ্ছিল অ্যালডোস্টনে এসে কি করবে এই সোডিয়াম কেটে ধরো বলি যাবি কই তোকে রক্তের মধ্যে থাকতে হবে অ্যালডোস্টোন ডিস্টাল কনভোভেটিভ টিউব থেকে শোষণ করে এটা কই নিয়ে আসে রক্তে নিয়ে আসে ফলে রক্তে কি আবার সোডিয়ামের পরিমাণটা স্বাভাবিক হয়ে আসে অ্যালডোস্টনের কাজ বেশি কি সোডিয়াম পুনঃশোষণ করা আর কিছুই না এখানে পড়ায় জাস্ট এইটুকুই নাইট্রোজেন যত বর্জ্য থেকে ইউরোসিসে কোন এঞ্জামের প্রয়োজন এইটা পড়াইছি দেখি তারা পোলটা দিয়ে আগে না পারলে খবর আছে তোমাদের আজকে এত সুন্দর করে পড়ানোর পরও যদি উত্তর না পারো বেশ কষ্টের ব্যাপার বলো বলো এটার উত্তর কি হবে

আজকের সব উত্তরটা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণিক এবং তাৎক্ষণিক তাৎক্ষণিক মানে কি একদম ঘন্টা বা দুই দিনের মধ্যে বিশেষত দেখো সত্তর বছর বয়স্ক মানুষের বৃক্ষ মাত্র পঞ্চাশ পার্সেন্ট কাজে সক্ষম থাকে আসলে ব্যাপারটা কি এই যে আমরা এখন ইয়াং বয়সে আছি আমাদের বৃক্ষ এখন যতটা ভালোভাবে কাজ করতেছে এটা যত বয়স যাবে এটার কার্যক্ষমতা কি আস্তে আস্তে কমতে থাকবে ঠিক আছে তবে একটা বৃক্ষ ক্ষতিগ্রস্ত কি আর কিন্তু কাজ করতে পারে সুস্থ বিক্রয় কি একাই প্রেসার নিয়ে কাজটা করতে থাকে বৃক্ষ প্রতি আর কি নিয়ন্ত্রিত আহার এই যে প্রোটিন জাতীয় খাবারটা আবার বেশি খাই আমরা তারপর খাবার বেশি খাই রক্তচাপে ঝামেলা হয় এই জাতীয় খাবার গুলো কন্ট্রোল করতে হবে চর্বিজাতীয় খাবার বেশি প্রোটিন জাতীয় খাবার খাওয়া যাবে না ডায়ালাইসিস করে ডায়ালাইসিস করে কি করে একটু পরে বুঝাচ্ছি আর শেষ মেশ যদি আর কোনো কিছু বাকি না থাকে তখন কি বৃক্ষ প্রতিস্থাপন অনেকেই আছেন যারা আইফোন কিনতে চান কিনতে পারতে না তারা কিন্তু চাইলেই নিজেদের একটা বৃক্ষ বিক্রি করতে পারেন বিক্রি করে সেখান থেকে বেশ একটা ভালো অর্থ উপার্জন করা সম্ভব যে অর্থ দিয়ে আপনি চাইলেই আইফোন কিনতে পারেন দুই রকম হয় ঠিক আছে ওকে সো হিমো ডায়ালাইসিস হিমো শব্দটা অর্থ কি জানেন রক্ত ডায়ালাইসিস মানে কি পরিশুদ্ধকরণ সো হিমোডায়ালাইসিসে কি হয় রক্তটা পরিশুদ্ধ করা হয় কিভাবে এখানে একটা মেশিন থাকে হ্যাঁ আপনি আইফোন ইউজ আচ্ছা ঠিক আছে এখানে দেখেন হিমোডায়ালাইসিসটা আমি একটু বুঝাই দেই এখানে একটা ক্যানুলা করা হয় ঠিক আছে এই যে দেখেন ধমনি দিয়ে রক্ত আসতেছে এখানে একটা ক্যানুলা করা হয় এন্ড রক্তটা ইনপুট দেওয়া হয় ইনপুট দেওয়া হয় কোথায় একটা মেশিনে এখানে একটা মেশিনই বানা হয় যে মেশিনটা কি একটা কিডনির কাজ করে একটা অল্টারনেটিভ একটা কিডনির কাজ করে তো এই যে হাত দিয়ে ধমনি দিয়ে যে রক্তটা আসতেছে ভাই আইফোন কি মেহেদি তোমার আমি মাইট দিব সামনে পাইলে সিরিয়াসলি আচ্ছা ঠিক আছে সো ডায়ালাইসিস মেশিন থেকে রক্ত শিরায় প্রবেশ করছে মানে এদিকে একটু খেয়াল করেন প্রথমে ধমনটা আসে সো এই দিকে সুই ঢুকাই দিব এই সুই দিয়ে কি হবে এই সুইটা দিয়ে আমি রক্তটা কি করব ধমনি থেকে কেন ধমনি থেকে দিব কারণ ধমন কি একটা প্রেসার রক্ত পরিবহন করতেছে সো সুই দিলে কি হবে সুইয়ের মধ্যে চুঁই করে রক্তটা বের হয়ে আসবে এই রক্তটা আমি কই দিব ওই ডায়ালাইসিস মেশিনটা আছে সেই মেশিনে দিব এখন ডায়ালাইসিস মেশিনে আমাদের কিডনি যেরকম কী করে ছাঁকে তাই না ওই ছাকার ব্যবস্থা থাকে অ্যান্ড ছাকার পরে দেখা যায় কিছু কিছু উপাদান যেগুলো আমাদের শরীরের জন্য দরকার সেগুলোও চলে গেছে ছাকার ফলে সো পরবর্তীতে সেই উপাদানগুলোকে দেহতে দেওয়া লাগবে তো সেই জিনিসগুলো উপাদান যোগ করেছে ডায়ালাইসিস ফ্লুইড বা ডায়ালাইসেড দেখেন আমাদের ক্ষেত্রে কি হয়েছিল যে আমাদের এখানে প্রথমে ছাকার কাজ হয়েছিল গ্লোমেরাসে ছাকার কাজের পরে দেখা গেল যে না এখন এর মধ্যে কিছু উপাদান আছে যেগুলো বডির দরকার সো সেগুলো কি আবার বডিতে ফিরে যায় তাই না এখন কথা হচ্ছে এখানে তো সেই সিস্টেম নাই এখানে ছাকার পরে দেখা যায় যে যেগুলো দরকার সেগুলো চলে যাচ্ছে যেগুলো দরকার নাই মানে বর্জ্য পদার্থ সেগুলো বের হয়ে যাচ্ছে আমার টার্গেটটা কি বর্জ্য পদার্থ বের করে দেওয়া কিন্তু দেখা যাচ্ছে বর্জ্য পদার্থের সাথে যে কিছু কিছু ভালো পদার্থ সেগুলো বের হয়ে যাচ্ছে তাই আমাকে কি করতে হবে কৃত্রিমভাবে এখানে যে গ্লুকোজ বা সোডিয়াম বা পটাশিয়াম বা অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে সেগুলো কৃত্রিমভাবে অ্যাড করতে হবে যাতে করে এই যে চলে গেছে যেগুলো সেগুলো যে ঘাটতি হবে সেই ঘাটতি করতে পারি তাহলে দেখেন কি হলো আর্টারি বা ধমনী থেকে একটা সুই দিয়ে আমি ডায়ালাইসিস মেশিনে দিলাম দেন ডায়ালাইসিস মেশিনে ছাঁকলো ছাঁক ছাঁকুনি হওয়ার পরে তার সাথে কি এক্সট্রা যে উপাদানগুলো যেগুলো সরে লাগবে সেগুলো আমি আবার কই দিবো আর একটা পথে শিরার মধ্যে প্রবেশ করাবো কেন শিরাতে দিব কারণ শিরাতে রক্তটা চাপহীনভাবে প্রবাহিত হয় কোনো চাপ থাকে না তো দিলে কি খুব সুন্দর করে শিরার মধ্যে দিয়ে রক্তটা আবার রক্ত বাহিকা চলে যাবে তথা পুরা শরীরে চলে যাবে তাহলে যেটা আসছিল সেখানে হয়তো অনেক বর্জ্য পথ ছিল ইউরিয়া অ্যাসিড ক্রিয়েটিন ছিল পরবর্তীতে ডায়ালিসিসের ফলে ইউরিয়া অ্যাসিড ক্রিয়েটিন বের হয়ে গেছে অ্যান্ড যে উপাদানগুলো শরীরের দরকার সেই উপাদানগুলো আমরা ডায়ালাইসিসের মাধ্যমে অ্যাড করে আবার কি বডিতেই দিয়ে দিয়েছি সপ্তাহে সাধারণত দু থেকে তিনবার ডায়ালাইসিস লাগে যাদের ক্রিয়েটিন লেভেল অনেক বেশি হয় আর পেরিটোনিয়াল ডায়ালিসিসটা কি এখানে আমরা যেটা বললাম যে ডায়ালাইসে যে একটু মেশিনটা আমরা বললাম সেই মেশিনটা বেশ কমপ্লেক্স একটা প্রসিডিউর আর এই ক্ষেত্রে হয় কি আমাদের পেটে পেরিটোনিয়াম নাম একটা ঝিল্লি আছে আপনারা যারা পড়ছেন পরছেনম পড়ার সময় তো দেখছেন যে আন্তরিক গহ্বরটা মানে নারী ভুড়ির যে গহ্বরটা আছে পেটের মধ্যে একটা শিলম একটা চিকন একটা মানে একটা গহ্বর থাকে যে গহ্বরটা চিকন একটা পাতলা একটা পর্দা দিয়ে ঢাকা থাকে যাকে বলা হয় পেরিটোনিয়াম পর্দা তখন এই পেরিটোনিয়াম পর্দা পেয়েটোনিয়াল ঝিল্লিটাকে কি ছাকুনি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এই পেটনের জিনিসগুলো থাকে আমার শুধু এক্সট্রা করে কি একটা ডাল সেট দিতে হয় যেগুলোতে ওই যে বললাম যে প্রয়োজনীয় উপাদানগুলো সেই প্রয়োজনীয় উপাদানগুলো আমি অ্যাড করে দিই সো এইখানের জন্য কি অতিরিক্ত কোনো মেশিনের প্রয়োজন হয় না শুধু এটা সমস্যা এটাই যে এটা বয়ে নিয়ে বেড়ানো লাগে এন্ড দিনে কি তিন চারবার ডাল আর সেটটা পরিস্থাপন করতে হয় এর আরেকটা নাম হচ্ছে কন্টিনিউস অ্যাম্বুলেটরি পেটনিয়াল ডায়ালাসিস অ্যাম্বুলেটরি কেন কারণ এই যে দেখেন পেশেন্ট কি নিউজ পেপার উঠতেছে পেশেন্ট কিন্তু চাইলে এখান থেকে ওঠে হেঁটেও আসতে পারবে তাই না সো অ্যাম্বুলেটরি মানে কি

যেটা একটু আগে বললাম যে কিভাবে আপনারা বৃক্ষ মানে দান করবেন বৃক্ষ প্রতিস্থাপন এটা আগে অনেক কমপ্লেক্স প্রসিডিউর ছিল বাট আসার কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক বৃক্ষ প্রতিস্থাপন হয় ঢাকায় এখন অনেক স্পেশালাইজড ইনস্টিটিউট আছে রেগুলার বৃক্ষ প্রতিস্থাপন হচ্ছে অ্যান্ড বাংলাদেশে চিকিৎসা হচ্ছে আর এটার জন্য কয়েকটা সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যে বৃক্ষটা দান করবে তাকে অবশ্যই এইচ আইপি বা অন্য ধরনের যে রোগগুলো সে রোগ মুক্ত থাকতে হবে আর টিস্যুর ধরন এটা টিস্যু টাইপিং বলে যে যে দিচ্ছে তার টিস্যু টাইপ আর যে পাচ্ছে তুই তো ছিল বাইরের কিডনি তোকে আমি নিবো কেন তো তখন আপনারা চাইলেও কিন্তু এই কিডনি দিয়ে কোনো লাভ হবে না এই জন্য টিসু টাইপটা একই হইতে হয় অসম রেগুলেশন কি আপনাদেরকে বুঝাইছি মূত্র কিভাবে সৃষ্টি হয় সেটা বুঝাইছি ডায়ালাইসিস কি কিভাবে ডায়ালাইসিস করা হয় আশা করি আপনারা বলতে পারবেন এবং বিক্রয় স্থাপন সম্পর্কে যাবতীয় ধারণা আপনাদেরকে একটু আগেই দিয়েছি আমি এই ক্লাস শেষ মানব জাতি সৃষ্টির সেরা মানব সেবা শ্রেষ্ঠ কাজ স্বপ্ন পথে শ্রম শপথে এগিয়ে চলো তোমরা আজ আচ্ছা এখানে একটা কথা বলি আমি যে এটা আমার ক্ষমাটা একটু আপনাদেরকে দেখাই আমি সো বেশ কঠিন দুটো চ্যাপ্টার ছিল আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে সম্ভব হয় আপনাদেরকে বুঝাই দেওয়ার কনসেপ্ট গুলো একটু ধরে দেওয়ার চেষ্টা করেছি এরপরে আসলে অনেক কিছু ভুল থাকতে পারে কোশ্চিন এর অ্যানসারে ভায়া ছিলেন আশা করি ভায়া আপনাদের সবগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন এন্ড আপনারা যথেষ্ট সন্তুষ্ট তো তারপর যদি কোনো ভুল থাকে আমি অবশ্যই সকলের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থী আবার দেখা হবে নতুন কোনো অন্য কোনো ক্লাসে অন্য নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের সাথে হ্যাঁ ভায়া বলেন তাহলে পিডিএফটা আপলোড করে দিও হ্যাঁ